তা নিয়েও যদি একটু কাইন্ডলি রেকর্ড করতে থাকো। হ্যাঁ আচ্ছা, ওকে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আজকে, এর আগেও বলেছি, আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন, একটা শুভ দিন, নাট্যাচার্য সেলিম আল দীনের 72তম জন্মদিন। বাংলা ভাষায় রবীন্দ্রোত্তর কালের শ্রেষ্ঠ নাট্যকার সেলিম আল দীন, হাজার বছরের বাংলা নাট্য ধারার মাঝে তিনি সন্ধান করেছিলেন অমিয় সুধার, আর সেই সুধা রসে ঋদ্ধ তার নাট্য দেহ নিয়তই ভেঙেছে আঙ্গিকের অবয়ব। শিল্প অবয়বের নিরন্তর ভাঙনে গড়নে তিনি মেলে ধরেছেন এই জনপদের এক মহাকাব্যিক ব্যঞ্জনায় তিনি এই জনপদকে তুলে ধরেছেন। তাই তার নাটকের বিষয়ে একই সাথে আমরা যেমন দেখি সমকাল, সমকালের রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র, রাষ্ট্রের ব্যর্থতা, সমাজ ভাবনার নানা বাঁক, মানুষের প্রাপ্তি অপ্রাপ্তি, হাহাকার, বঞ্চনা, জীবিকার রূপান্তর, কখনো দেখি পুরাণের সাথে জীবনের আসলে এক ধরনের সংঘাত, আবার কখনো দেখি সমকালীন বাস্তবতাকে দেন তিনি পুরাণের আভা, কখনো পুরাণকেই টেনে আনেন বাস্তবতার জলকাদায়। তার শিল্প পথ পরিভ্রমণে আপন ভূগোল যেমন তার ছবি তার নাটকের ভেতর ঠাঁই পেয়েছে, তেমনি তিনি অতিক্রম করেছেন ভূগোলের সীমারেখা। বিশ্ব নাগরিকের দায়বদ্ধতায় লিখেছেন নিপীড়িত কোনো দূর জনপদের বঞ্চনার কথা। যদিও আমরা তাকে নাট্যকার হিসেবেই অধিক জানি, কিন্তু তিনি ছিলেন সর্ব শিল্প তীর্থগামী। এ কারণেই তার নাটকগুলো কখনো কাব্য, কখনো উপন্যাস, কখনো কথকথার আভায় উজ্জ্বল। যিনি শিল্প সৃষ্টিতে অদ্বৈতাদ্বৈত শিল্পতত্ত্বের অনুগামী এবং তার শিল্পের ভেতর একটা সমগ্র শিল্পের আহ্বান আমরা শুনবো, সেটাই স্বাভাবিক। আর এ কারণেই আসলে কেমন করে সেলিম আল দীন চলচ্চিত্রে উপস্থাপিত হবেন সেই বিষয় নিয়ে আমাদের মনে জিজ্ঞাসা জেগেছে, এবং আমাদের আজকের বিষয় সেলিম আল দীনের সৃষ্টির চলচ্চিত্রায়ন। আমাদের মাঝে আছেন সেলিম আল দীনের, আমাদের মাঝে থাকার কথা, এখন আমি জানি না বাচ্চু ভাই কি চলে এসেছেন কিনা। বাচ্চু ভাই, বাচ্চু ভাই আসবেন আমাদের মাঝে, কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত হবেন সেলিম আল দীনের শিল্প সহযোদ্ধা, বিশিষ্ট সাংস্কৃতিক জন ও চলচ্চিত্র পরিচালক জনাব নাসিরুদ্দিন ইউসুফ। আমাদের মাঝে আছেন এই মুহূর্তে স্বাধীন ধারার, বাংলাদেশের স্বাধীন ধারার একজন সৃষ্টিশীল চলচ্চিত্র পরিচালক জনাব মুর্শিদুল ইসলাম, আরো একজন মেধাবী পরিচালক বিকল্প ধারার জনাব আবু সাইদের সংযুক্ত হবার কথা। এখন তিনি বর্তমানে আমরা যে ক্রান্তির ভেতর দিয়ে যাচ্ছি, মহামারীর ভেতর দিয়ে যাচ্ছি, সাইদ ভাইয়ের আসলে সেই মহামারী তাকে আক্রান্ত করেছে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, অত্যন্ত অসুস্থ তিনি জানিয়েছেন। তো সাহিদ ভাই সম্ভবত সংযুক্ত হতে পারবেন না, এবং আজকে আমাদের সাথে মূলধারার একজন চলচ্চিত্র পরিচালক নার্গিস আক্তার আপার সংযুক্ত হবার কথা। আমি ঠিক জানি না নার্গিস আক্তার আপা সংযুক্ত হয়েছেন কিনা, আপা কি আছেন? আচ্ছা, যাই হোক, আনন্দ, আমি অনুষ্ঠানটা শুরু করেই আপনার সাথে কথা বলবো। এবং আমাদের মাঝে থাকার কথা চলচ্চিত্র গবেষক ও শিক্ষক অধ্যাপক আহমেদ আমিনুল ইসলাম, এবং আমাদের মাঝে যারা আছেন আমাদের বিভাগের আমাদের সিনিয়র শিক্ষক বৃন্দ, এবং আমাদের যারা সহকর্মী আছেন, আছেন আমাদের ছাত্রছাত্রী, আছেন প্রাক্তন ছাত্রছাত্রী, এবং যারা সেলিম আল দীনের ভক্ত, সেলিম আল দীনের শিল্পের সুধারসে যারা আসলে মগ্ন, তাদের সবাইকে আসলে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি আসলে মুর্শিদ ভাই আপনাকে সালাম জানাই, কৃতজ্ঞতা জানাই, আপনি ঠিক সময় মতো এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন। তো আমরা জানি আপনি 1993 সালে নির্মাণ করেছিলেন চাকা, সেলিম আল দীনের চাকা অবলম্বনে এই চলচ্চিত্রে আমরা আপনার সৃষ্টিশীলতার স্বাক্ষর দেখি, এবং সৃষ্টিশীলতার স্বীকৃতি স্বরূপ আপনি আন্তর্জাতিক অঙ্গনেও অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। 1993 সালে আমি জানি আপনি জার্মানির ম্যানহাইম চলচ্চিত্র উৎসবে এই চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক সমালোচক পুরস্কার পেয়েছেন। এছাড়াও আপনি পেয়েছেন ইন্টারন্যাশনাল ফিল্ম জুরি অ্যাওয়ার্ড। এখন আমি জানতে চাচ্ছি সেলিম স্যার এই নাটক রচনা করেছিলেন আসলে 1990 সালে, এবং 1986-87 সালের গণ অভ্যুত্থান ছিল এই
নাটকের আসলে প্রেক্ষাপট। তো গণ আন্দোলনে নিহত একটি নাম পরিচয়হীন লাশকে সরকারি আদেশে একটা অস্পষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্বপ্রাপ্ত একজন গাড়োয়ান আর তার সঙ্গী, এই ছিল নাটকের শুরু বা প্রেক্ষাপট বা কনটেক্সট। শেষ পর্যন্ত রাজনৈতিক বাদানুবাদের চেয়েও মানবিক সম্পর্কের দিকটা এই নাটকে আমরা দেখি যে বড় হয়ে ওঠে। গাড়োয়ানের সাথে সেই লাশের, অনামা লাশের একটি আত্মীয়তা যেন তৈরি হয় এবং তারা শেষ পর্যন্ত লাশটি সৎকার করে। কিন্তু আপনি একজন চলচ্চিত্র পরিচালক হয়ে কেন আকৃষ্ট হয়েছিলেন এই এই চলচ্চিত্রটি নির্মাণের জন্য? মুর্শিদ ভাই কি শুনতে পাচ্ছেন? মুর্শিদ ভাই মিউট করতে হবে আপনাকে, মোর্শেদ ভাই আনমিউট করতে হবে। মুর্শিদ ভাই আপনাকে আনমিউট করতে হবে। আচ্ছা আমরা কি, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে, শোনা যাচ্ছে আমাকে? জি জি ধন্যবাদ, জি শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আমি আসলে এই ছবিটা আমি নির্মাণ করেছি, মানে মুক্তি পেয়েছে ছবিটা 1993 সালে। আমি বলি এই নাটকটা যখন মঞ্চস্থ হয়, প্রথম ঢাকা থিয়েটার যখন এই নাটকটা নিয়ে আসে মঞ্চে, তখন আমাকে এটা নিয়ে ভালো একটা সিনেমা তা আমি দেখলাম। প্রথম দেখার পর আমি খুব, হ্যাঁ প্রথম দেখার পর আমি আসলে নাটকটা খুবই ভালো লাগলো আমার, কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না যে এইটা দিয়ে কিভাবে একটা চলচ্চিত্র নির্মাণ করা যায়, কারণ নাটকটা ছিল এত চরিত্র, এত মানে একটি বর্ণনামূলক নাটক ছিল। সুতরাং সব মিলিয়ে আমার কাছে ঠিক বুঝতে পারছিলাম না যে এটাকে চলচ্চিত্রের রূপ দেবে। তো যাই হোক, আমি ভাবছি এবং তারপরে আমি এটা দ্বিতীয়বার দ্বিতীয় মঞ্চায়ন আবার দেখলাম, কয়েকদিন পরে আবার দেখলাম, এবং সে তখন দেখার পরে আমার যেটা মনে হলো যে না, এটা নিয়ে সুন্দর একটা ছবি করা যায় যদি আমি ভিন্ন ভাবে চিন্তা, নাটকটা যেই ফর্মে আছে সেই ফর্মে না করে আমি একটু ভিন্ন ভাবে চিন্তা, এবং আমি সেইভাবে চিন্তা ভাবনা করা শুরু করলাম এবং স্ক্রিপ্টটা তার করালাম। আমার কাছে যে মূল জিনিসটা আমি নাটকটা থেকে যেটা বলেছি সেটা হচ্ছে যে যে অন্তর্নিহিত যে বিষয়গুলো, যে একটা মানে খুবই মানবিক, মানে সবার কাছে পৌঁছে যায় এরকম একটা মানবিক আবেদন কাহিনীটার মধ্যে আছে আমার কাছে মনে হলো, এবং আমার কাছে মনে হচ্ছে যে এইটাই এই ছবির প্রাণ। তো আমি যে স্ক্রিপ্টটা যেভাবে দেখলাম সেখানে কিন্তু আমার স্ক্রিপ্টে সংলাপ ছিল খুবই কম, আমার স্ক্রিপ্টে চরিত্র খুবই কম, সেইভাবে আমার আমার মনে হলো যে নাটকটার মধ্যে যেটা আছে যে মানুষ এবং প্রকৃতির মধ্যে যে সম্পর্ক, জীবন এবং মৃত্যুর মধ্যে যে সম্পর্ক, এই বিষয়গুলো আমি যদি চলচ্চিত্রের ভাষায় তুলে নিয়ে আসতে চাই তাহলে কি করা। সুতরাং সেইরকম একটা আমার চলচ্চিত্রের জন্য একটা আমার মনে হলো যে এমন একটা লোকেশন আমি খুঁজে বের করবো যেখানে নাকি দীর্ঘ মেঠো পথ গরুর গাড়িয়ে চলার এবং আশেপাশে গ্রাম ট্রাম তেমন নেই, জনমানবহীন, দুই পাশে শুধু ধান ক্ষেত, মাঝে মাঝে গ্রাম, এইরকম এই এইরকম একটা। এবং আমার ছবির ট্রিটমেন্ট হিসেবে আমার মনে হলো যে আমি যদি এই ছবিটাকে স্লো পেসে মানে লং শর্ট লং ডিউরেশন এইভাবে যদি আমি আমি সেভাবেই দাঁড় করালাম। এই স্ক্রিপ্টটা দাঁড় করানোর পর আমি কিন্তু সেলিম ভাইয়ের কাছে গেলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এসে সেলিম ভাইকে বললাম সেলিম ভাই আমি এটা করতে চাচ্ছি, আপনি আমাকে অনুমতি দেন। শোনা যাচ্ছে মুর্শিদ ভাই? খুব আমরা খুব মুগ্ধ হয়ে শুনছি। আচ্ছা আচ্ছা, এখন তারপরে সেলিম ভাইয়ের কাছে চাইলাম আমি অনুমতি, সেলিম ভাই আমাকে বললেন যে হ্যাঁ আমি অনুমতি দেবো, ঠিক আছে ভালো কথা, এটা তুই শুরু করবি আর স্ক্রিপ্টটা আমি লিখবো, আমি লিখে দেবো।
তা আমি বললাম, সেলিম ভাই আমি তো স্ক্রিপ্ট অলরেডি লিখে ফেলেছি, আমার ছবির স্ক্রিপ্ট আমি লিখে আমি লিখে ফেলেছি। তো বলেছে তাহলে আচ্ছা আমি ডায়লগ আমি খুব সুন্দর দেখি। আমি বললাম যে হ্যাঁ অবশ্যই তুমি সুন্দর ডায়লগ দেখেন, সেই জন্যই আমি আপনাকে ডায়লগ দেখাবো না, কারণ আমার ছবিতে ডায়লগই নাই, আর যাওয়া আছে দু একটা খুবই সাধারণ কথা, আপনি লিখলে অনেক ভালো হয়ে যাবে, সেটা আমি চাচ্ছি না। সেলিম ভাই এক পর্যায়ে ফেঁপে গেল, ফেঁপে বলেন কি আমার কোনো কথাই লাগবে না, যা তোরে আমি কোনো অনুমতি দেব। তখন আমি নাসিরুল্লাহ ভাই বললাম যে সেলিম ভাই আপনি যদি অনুমতি নাও দেন আমি ছবি দেখব, কারণ আমি শুধু দেখে নেবো টাইটেলে যে সেলিম আল দিনের চাকা নাটক তারা কোনো প্রাণী, তাহলে আপনি কিছু করার থাকবে বলে আমি চলে আসি। চলে আসি তুমি আমাকে ফোন করতেন, ফোন করে বললেন যে তুই তো খুবই মানে একটা গোয়ার ছেলে, কোনো কথাই শুনিস না, ঠিক আছে তুই আমার নাম তো রাখিস। তা বললাম আমি তো আপনার নাম রাখতেই চাই, আমি সবই রাখতে চাই, আপনি শুধু আমার বলুন। তখন বললেন যে ঠিক আছে যা। তো তারপরে আমি ছবিটা শুরু করলাম, যেটা পড়েছি আমি যে ছবি ট্রিটমেন্ট হিসেবে আমার কাছে মনে হয়েছিল যে এটা লং শটের প্রাধান্য এবং শুধু লং শট না লং ডিউরেশন, এক একটা শটের দৈর্ঘ্য ভালো বেশ সেরকম। এবং প্রথম দিকে কিন্তু আমি ছবির প্রথম দিকে আমি মানুষকে মানে দর্শককে ইচ্ছাকৃত ভাবে কিছুটা বোর করতে চেয়েছি, দর্শক একটু বিরক্ত হোক, লাশটাকে নিয়ে যাচ্ছে সাথে গারোয়ানদের যে মনস্তাত্ত্বিক ব্যাপারটা, তখন ওরাও একটু বিরক্ত, ওরা তো জোর করে ওদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে লাশটা, প্রথম দিকে ওরা একটু বিরক্ত বাধ্য হয়ে নিয়ে যাচ্ছে, তো দর্শকের মধ্যেও যেন ওই রকম একটা কাজ করে, মনোভাব কাজ করে। এবং তারপরে যখন থেকে নাকি ওদের সাথে লাশটার একটা সম্পর্ক তৈরি হলো, ওই গারোয়ানটা যখন সেকেন্ড গ্রামটাতে নিয়ে যায় রাতের বেলা, সবাই চলে যায় বসে আছে, তখন ওই ছোট গারোয়ানটা বলছিল যে নো ভাই চপ চল পালাই, তখন ও শুধু ওর একটা ক্লোজ আপ এবং বলছে না, এটা দিয়ে বোঝা গেল যে একটা সম্পর্ক, এখন আর ওকে ছেড়ে পালাবে না, সম্পর্ক তৈরি হয়েছে। সেইখান থেকে কিন্তু আমার ছবির স্পিডটাও কিছুটা বাড়ে, কিছুটা খুব অ্যাব্রাপ্টলি তো বাড়ে না, এবং দর্শক সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে দর্শক ওই ওইটুক পর্যন্ত যদি দর্শক দেখে তাহলে শেষ পর্যন্ত দেখবে। এইভাবে আমি ছবিটা করেছি এবং ছবিটা আমি করার পর একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ সেলিম স্যারকে আপনি আপনার সৃষ্টিতে সংশ্লিষ্ট করেন না, কিন্তু মূল গল্পটা তো ওনার, উনি যেভাবে গল্পটা লিখেছেন ওই ন্যারেটিভ ফ্লোটা, যে ঘটনার যে অ্যারেঞ্জমেন্ট গুলো, এবং আপনার গতি হয়তো আপনি বলেছেন আপনি কোথাও গতিটা স্লো করেছেন কোথাও গতি বাড়িয়েছেন, হ্যাঁ যেহেতু আপনার লাশের সাথে গারোয়ানের একটা সম্পর্কে দেখানোর বিষয় ছিল, তা আমি জানতে চাইছি যে যে সেলিম স্যারের গল্পের অ্যারেঞ্জমেন্ট আপনার গল্পের অ্যারেঞ্জমেন্ট মোটামুটি মানে এই যে ন্যারেটিভ ফ্লোটা একই ছিল, narrative flow, the way the plot has been arranged, কিন্তু সেখানে মানে ইয়ে হয়েছে কি না আর কি, মানে সেই জায়গাতে সেলিম আল দিন মানে সেলিম আল দিন সেখানে প্রকট আছে, মানে মুর্শিদুল ইসলামের চলচ্চিত্র হয়েও আমি বলছি যে সেখানে সেলিম আল দিনের শিল্প ভাবনা কতটুকু প্রকট সেটা, এবং সেলিম স্যারের অভিব্যক্তি কেমন হয়েছিল সিনেমা দেখার পরে, যেহেতু উনি জীবদ্দশায় দেখে গেছেন সেটা আমি বলছি, সেখানে আমি আসছি। কিন্তু আমি বলি যে পুরো ছবিটা কিন্তু আমি বলবো যে এটা সেলিম আল দিনের কৃতিত্ব আশি ভাগ, ছবিটা যদি ভালো লেগে থাকে কারো, আমার কৃতিত্ব হয়তো 20 ভাগ। কিন্তু আমি যেটা করেছি যে সেলিম ভাই তো নাটকটা লিখেছেন মঞ্চের জন্য, মঞ্চের যে সীমাবদ্ধতা এবং মঞ্চের যে সুবিধা দুইটা নিয়েই কিন্তু ওনার নাটক, তাই না? সুতরাং ওইটা মঞ্চ উপযোগী নাটক। আমি যখন ভাবলাম এটা চলচ্চিত্রে তখন কিন্তু একেবারেই ওটা খোল নলছে পাল্টে ফেলতে হলো, মানে কাহিনী একই কিন্তু কাহিনী বলার ভঙ্গি আমাকে চলচ্চিত্রের ভাষায় বলতে হচ্ছে, সুতরাং আমি একেবারেই সেই দিক থেকে স্বাধীনতা নিলাম। এবং বিষয়বস্তুগত দিক থেকেও কিন্তু কাহিনীর কিছু কিছু জায়গায় কিন্তু আমি কিছু নতুন জিনিস আমি ঢুকালাম,
সেলিম ভাই যেমন ওইখানে একটা গণ আন্দোলনে নিহত একজন যুবকের লাশ মনে করলেন, ইঙ্গিত ছিল, আমার কিন্তু সেটা ছিল না। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা যে কারো লাশ হতে পারে, এটা একজন মানুষের লাশ, এটি হচ্ছে আসল পরিচয়। এবং তারপরে এক পর্যায়ে লাশটার পরিচয় নিয়ে যখন প্রশ্ন দেখা দেয়, যখন ওকে কবর দিতে যায়, লাশটা হিন্দু না মুসলমান চমকে ওঠে ওরা, সেটা ওরা জানে না। হ্যাঁ তো হ্যাঁ, কিছু বলছেন ফাহমিদা? এইরকম কিছু কিছু জিনিস হয়তো আমি অ্যাড করেছি। আর আর ছবিটা যখন শেষ হল, তখন আমি ছবিটার প্রথম প্রদর্শনী যেটা করলাম জাদুঘরে আমার মনে আছে, এবং সেইখানে ছবিটা দেখার পর কিন্তু দর্শক যারা ছিলেন, জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শনীটা হয়েছিল, সেখানে দর্শকরা অনেকেই, আমি ফিসফাস শুনতে পাচ্ছিলাম, অনেকেই কাছে কিন্তু ছবিটা ভালো লাগেনি, ছবিটা ভালো লাগেনি, এবং তারা নানা রকম ভাবে আলোচনা করছিলেন আমার সরাসরি আমাকে না বলে। দুই একজনের কাছে ভালো লেগেছিল, এবং সেই দুই একজনের মধ্যে একজন ছিলেন সেলিম ভাই, সেলিম আলদি। তিনি আমাকে ছবি শেষ হওয়ার পর তিনি আমাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন যে তুই খুব ভালো একটা ছবি করেছিস। এই যে একজন লেখকের কাছ থেকে পরিচালকের এই যে পাওয়াটা, এটা আমার মনে হয় যে অনেক বড় পাওয়া। সেলিম ভাই চলচ্চিত্রের মানুষ ছিলেন বলেই, চলচ্চিত্র ভাষা সম্পর্কে তার কতটা মানে দক্ষতা ছিল বা জ্ঞান ছিল, যে কারণে নাকি কিন্তু তিনি এই চলচ্চিত্রটাকে অ্যাপ্রিসিয়েট করতে পেরেছিলেন আমার মনে হয়। তো সেইটা, এবং সেলিম ভাইকে আমরা দেখেছি, সেলিম ভাই কিন্তু তার জীবনের শেষ দিকে এসে মানে অনেক চলচ্চিত্রের সাথে জড়িত হয়ে গেছিলেন। তিনি ফিল্ম ফিল্ম আর্কাইভে তিনি ফিল্ম বিষয়ক যে কোর্সগুলো হতো সেইগুলোতে তিনি যুক্ত হয়েছিলেন। এইরকম নানাবিধ কর্মকাণ্ডে কিন্তু তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন। এবং আমার মনে হয় যে সেলিম ভাই যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন, তাকে তো আমরা খুবই অকালে হারিয়েছি, তাহলে হয়তো তিনি চলচ্চিত্রের দিকে আরো বেশি করে ঝুঁকতেন আমার মনে হয়। জি মুর্শিদ ভাই, অনেক ধন্যবাদ, আমরা আপনার কাছে আবারও আসবো। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়ে গেছেন নার্গিস আপা। নার্গিস আপা, আপনাকে নার্গিস আপা কি আছেন? আমি ঠিক এই অপারেটিং সিস্টেমটা বুঝতে পারছি না, আমি অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলছি, সেজন্য আন্তরিক ভাবে আগে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। নার্গিস আপা, আপনি কি আছেন আমাদের সাথে? আছেন আছেন নার্গিস আপা, অনেক ধন্যবাদ। আনমিউট করতে হবে নার্গিস আপাকে। আচ্ছা জি নার্গিস আপা, আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ এই ক্রান্তি লগ্ন আপনার কাছে আমাদের কৃতজ্ঞতা। তো আপনি সেলিম আলদিনের জৈবিতী কন্যার মন নাটকের চলচ্চিত্রায়ন করেছেন, এবং এই বছরই মুক্তি পেল আপনার এই চলচ্চিত্র জৈবিতী কন্যার মন। এখন জৈবতী শব্দটার মধ্যে যদিও জৈবতী বা দেহজ একটা বিষয়ের ইঙ্গিত আছে, কিন্তু এই নাটকের মূল অভিপ্রায় মূলত শিল্পের পথে নারীর ব্যক্তিত্ব প্রতিষ্ঠার যে সংকট ও সংঘাত। আপনি আমাদেরকে বলেন যে এই যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে সৃষ্টি বা শিল্প শিল্পের প্রেরণা, তাকে শিল্পের প্রেরণা যোগানদারী যোগানকারিণী হিসেবে দেখানো হয়, চিত্রিত করা হয়, সেই জায়গাতে সেলিম আলদিন দেখিয়েছেন যে আসলে যে নারী শিল্পী হতে চায় তাকে দেবদ্রোহী হিসেবে দেখানো হয়। এখন এই দেব শব্দটাকে সেলিম আলদিন আসলে পুরুষতন্ত্রের সমান্তরালে দাঁড় করাতে চেয়েছেন। এখন আপনি কিভাবে এই সেলিম আলদিনের পরীকে চিত্রিত করার ক্ষেত্রে আপনি কিভাবে সেলিম আলদিনের শিল্প ভাবনাটাকে দেখেছেন, এবং কিভাবে আপনি চিত্রিত করেছেন শিল্পের পথে পরীর সংকট আর দেব? আসলে আমি এই ঢাকা থিয়েটারের এই মঞ্চায়নটা আমি প্রায় 5-6 বার দেখেছি। আমি যখন এটা মঞ্চে দেখি তখন থেকেই আসলে আমার গল্পটা খুব ভালো লাগে।
তো মঞ্চে তো মঞ্চের মতো করে প্রেজেন্ট করা হয়েছে, আর আমি নিয়ে এসেছি এটা চলচ্চিত্রে। সেলিম স্যারের ভাবনাটাকে আমি চলচ্চিত্রের ভাষায় কতটুক নিয়ে আসতে পেরেছি এটা আসলে দর্শকদের কাছ থেকে রায় পাওয়ার আগেই আমার দুর্ভাগ্যবশত এপ্রিল মাসের 2 তারিখে ছবিটা আমার রিলিজ হলো, আর ঠিক 5 তারিখে লকডাউনে পড়ে গেছে। তো যারা প্রস্তুতি নিচ্ছিল এই পুরো সময়টা ধরেই আমার সাথে, যারা আমাকে সাপোর্ট করেছে যে আমরা যাব ছবিটা দেখতে, ঠিক তখনই আপনার বলতে গেলে লকডাউনটা হয়ে যাওয়াতে আর তারা ছবিটা আর দেখতে পারে নাই। আমি মনে করি একটা বিশাল অংশ দর্শক এই ছবিটা এখনো দেখা বাকি আছে। আর আমার কথা যদি আমি বলি যে আমি সেলিম স্যারের চিন্তা ভাবনাটাকে কিভাবে পর্দায় নিয়ে আসছি, একটু আগে মোরশেদ ভাই আমার শ্রদ্ধেয় পরিচালক উনি বলছিলেন একই কথা, আমিও বলবো সেই সুর ধরে, যে বাচ্চু ভাই যখন এটাকে মঞ্চে প্রেজেন্ট করেছেন তখন উনি ওনার মেধা, ওনার দক্ষতা এবং সেলিম স্যারের যে লেখা সেটাকে উনি প্রেজেন্ট করেছেন ঠিক মঞ্চের আঙ্গিকে। এবং আমি এটাকে যখন চলচ্চিত্রে নিয়ে আসি তখন আমাকে অনেক অ্যাডাপ্টেশনে যেতে হয়েছে, সংযোজন বিয়োজন করা, এবং একদম মাস পিপুলের জন্য এটাকে সহজ সরল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। কারণ আমার এই জৈবতী কন্যার মনের স্ক্রিপ্টটা করতে প্রায় 2.5 বছর সময় লেগে গেছিল। আমি শুরু করেছি, আমি 2 বার বাচ্চু ভাইয়ের কাছে গেছি, আমি পড়েছি, উনি উৎসাহ দিয়েছেন অনেক, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে সেলিম স্যারের লেখাটা ঠিক ওইভাবে মানে বোঝার জন্য আমাকে আরো সময় লাগবে। তো আমার যখন 18তম ভার্সন আমি স্ক্রিপ্ট বের করছি কম্পিউটার থেকে, তখনই আমি আর কি শুটিং এ যাওয়ার প্রস্তুতি নিয়েছি, যার ফলে আমার এটা শুরু করতে একটু দেরিও হয়ে গেছিল। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন, আমি যখন শুটিং করছি তখনও স্যারের এই এখানে এখানে একটুখানি মানে আপনাকে, আপনি যেহেতু 2.5 বছর থেকে স্ক্রিপ্টটা করেছেন, আমি জানতে চাচ্ছি চলচ্চিত্র নির্মাণের আগে মানে সেলিম আলদিনের শুধু স্ক্রিপ্ট নয়, শুধু তো স্ক্রিপ্টের ভেতরেই মানে তার শিল্প দর্শন লুকিয়ে থাকে না, কোন চলচ্চিত্র পরিচালক, এটা এই প্রশ্নটা মোরশেদ ভাইয়ের কাছেও আমার কাছে, যে চলচ্চিত্র নির্মাণের আগে যেহেতু আপনি সেলিম আলদিনকে পাননি, শুধুমাত্র তার টেক্সট থেকেই তাকে পেয়েছেন, সেক্ষেত্রে চলচ্চিত্র নির্মাতার কি মানে যে যে ন্যারেটিভকে তিনি বেস করে তার চলচ্চিত্র নির্মাণ করছেন, সেই শিল্পীর বা সেই স্রষ্টার শিল্প বোধ বা শিল্প শিল্প ভাবনা নিয়ে একটু একটু স্টাডি করা উচিত কি? বা অনেক অনেক সবচেয়ে বড় কথা, আমি জৈবতী কন্যার মন তো আমার একটা রেগুলার স্টাডির মধ্যেই ছিল, কিন্তু পাশাপাশি আমি আমার আমি অনেক ওনার গল্পের উপরে আরো যারা এই যে মোরশেদ ভাই সাইদ ভাই যারা ছবি করেছেন সেই ছবিগুলি দেখা, আরো ওনার অনেক কয়টা নাটক আমি পড়ে নিয়েছি, যে ওনার ভাষার আঙ্গিকটা কি কি বলতে চান, কিভাবে বলতে চেয়েছেন, এবং সেটাকে চলচ্চিত্রের অ্যাডাপটেশনে নিয়ে এসে ওই আঙ্গিকে গল্পটাকে উপস্থাপন করতেই আমাকে প্রচুর সময় লেগেছে। এবং আমি এখনো আমার মনে হয় যে এটা যদি আমি আবার নির্মাণ করতে যাই তাহলে আরো ইম্প্রুভ হবে, মানে সেলিম স্যারের লেখা এবং সেলিম স্যারের যে উপস্থাপনা এটাকে খুব সহজ ভাবে নেওয়ার কিছু নাই, এটাকে মানে একটা এটা একটা বিশাল ব্যাপার আমার কাছে, যেটা মনে হয়েছে আমার এই 20 বছরের ফিল্ম ক্যারিয়ারে, যে আমি কোনো স্ক্রিপ্ট এবং কোনো প্রোডাকশন নিয়ে এতটা খাটনি আমি খাটি নাই, এবং এতটা মানে বলতে গেলে যে আমার জীবনের অন্যান্য অ্যাক্টিভিটি সংসার সবকিছুকে বাদ দিয়ে আমাকে এটার পিছনে লাগতে হয়েছে। আর মূল আকর্ষণটাই ছিল এখানে যে সেলিম স্যার যে কালিন্দী চরিত্রটাকে প্রেজেন্ট করেছে, একটা নারীর তার শৈল্পিক দিক এবং তার উপরে যে সামাজিক এবং ধার্মিক ধর্মীয় যেসব বাধা নিষেধের যে ইয়ে ছিল, তো ওইটা আসলে আমার জন্য বেশি আমি বলবো একটু সহজলভ্য হয়ে গেছিল,
মঞ্চের শিমুল আপার অ্যাক্টিংটা দেখে, কারণ উনি এত সুন্দর করে এই চরিত্রটাকে উনি প্রেজেন্ট করেছে। এই আড়াই বছরে আমি শুটিং এ যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি স্ক্রিপ্ট নিয়ে যতবারই ঘাটাঘাটি করেছি, আমি শুধু একটা শিমুল আপার মতো একটা মেয়ে খুঁজেছি কালিন্দির জন্য, কিন্তু সেটা তার গল্পটা উল্লেখ করেছিল কালু মেয়ে। হ্যাঁ হ্যাঁ, পরে আমার এই আড়াই বছরের স্টাডির মধ্যেই আমি যে মেয়েটাকে পাই, আপনাকে আমি পোস্টার পাঠিয়েছি, ঠিক সেলিম স্যার যেভাবে লিখে গেছেন কালিন্দির বর্ণনা, একদম মানে আমি বলবো যে 90% ওর সাথে মিলে গেছে, বাকিটা তার লুক সেট, তার গেট আপ সবকিছু মিলে সবাই বলেছে যে হ্যাঁ এটা এটাই কালিন্দি, এবং তখনই তাকে ক্যামেরার সামনে দাঁড় করানো হয়েছে। আচ্ছা, আপনি যেহেতু পোস্টারের কথা বললেনই, পোস্টারটা একটু সবাইকে দেখিয়ে দিই। আচ্ছা, আপনি কথা বলতে থাকেন, সুবিধা নাই, পোস্টারটা দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, এখানে আছে, আপনি আরেকটা পোস্টারও দেখাতে পারেন, যেটা মানে পুরো গল্পের থিমটাই যে কালিন্দির দুটা পা আলালের হাতের উপরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেটা নিয়ে, হ্যাঁ, যেটা নিয়ে খুব একটা ইন্টারেস্টিং রিয়াকশন আছে মানে মাস মিডিয়াতে, আমি আপনাকে বলি, এটা শেয়ার করি, আমরা একটা পেজ খুলেছি, আপনি জানেন এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বসেই খোলা হয়েছে পেজটা, এবং স্টিল পেজটা রানিং এ আছে। ওখানে দেখবেন এই পোস্টারের নিচে কি কি কমেন্টস আসছে, একজন বলছে যে নারী নির্মাতা তো তাই এটা না, এই দুটোই পেয়েছি আমি পোস্টার। ও গড, আচ্ছা, আর এটার আগে একটা পোস্টার পাঠিয়েছি, সেটা যদি পেতেন, দেখ বলেছে যে নারী নির্মাতা তো তাই পুরুষের হাতের উপরে নারীর পা রেখেছে। হ্যাঁ, তো এখানেই বোঝেন যে একটা সাধারণ দর্শকের বা একটা সাধারণ মানুষের এই গল্প বোঝার পেছন জন্য কতটা তার নলেজ দরকার, বা তার তার জন্য আমাকে সহজলভ্য করে এই বিষয়টাকে এক্সপ্লেইন করতে হয়েছে। নারীর জীবন এবং শিল্প চেতনাকে তিনি একীভূত করতে চেয়েছেন, এবং স্যার অনেক বেশি সিম্প্যাথেটিক ছিলেন নারীদের প্রতি। যাই হোক, তাকে নারীবাদী লেখক বলা যায় অবশ্যই। আমার ধারণা মানে যেটা আমার জীবনের একটা বড় আফসোস থাকবে যে স্যার বেঁচে থাকতে যদি আমি এই প্রজেক্টটা করতে পারতাম তাহলে হয়তো এই প্রজেক্টটা আরো অনেক কোয়ালিটি সম্পন্ন হতো, এবং আমার ধারণা যে উনি এটাকে অ্যাপ্রিসিয়েটই করতেন। তার কারণ হচ্ছে ওনার লেখাটাকে আমার যে কনসিপ্ট করার যে আমি টাইম নিয়েছি এবং সেটাকে ফার্স্ট অফ অল পেপারে নিয়ে আসা, পেপার থেকে এটা আপনার চিত্রনাট্য করে চলচ্চিত্রে নিয়ে আসা, আমার ধারণা যে চলচ্চিত্রটা যখন আবার মাস পিপল দেখবে, আমাদের করোনার পরিস্থিতি শেষ হলে, যদি কখনো সেরকম পরিস্থিতি হয়, ফলে আবার রিলিজ হলে একটা শ্রেণীর দর্শক যারা বোঝার চেষ্টা করবে তারাই বুঝবে, আর যারা নারী বা আমাকে ভাববে যে মহিলা একজন নারী পরিচালক দেখে পুরুষের হাতে নারীর পা তুলে দিয়েছে তারা হয়তো বা কোনোদিনই বুঝবে না, এটা আমার ধারণা আর কি। তো এখন ওয়েট করছি আর কি ওই দিনটার জন্য। আচ্ছা, আমি এখানে আরেকটা প্রশ্ন করতে চাই, যেমন ধরেন আগেও বলেছি যে সেলিম আল দীন ছিলেন শেকড়মুখী এবং বাংলা লোক আঙ্গিকের গীতলতায় তিনি মুগ্ধ হয়েছিলেন বারংবার, যে কারণে আমরা বিশেষ করে তার নাটক হাত হদাই, কীর্তন খোলা, কেরামত মোগল এবং জয়বতী কন্যার মন টাকা তো সেই গীতলতা আছে, এবং সেখানে আঞ্চলিক ভাষার আসলে সূক্ষ্মতম সৌন্দর্যকে তুলে এনেছিলেন তিনি, কখনো সংলাপে কখনো গানের ভেতর দিয়ে, এবং সেখানে এক ধরনের আধ্যাত্মিকতাও আছে, অনেক গূঢ় সত্যের প্রকাশ দেখি সাধা মাটা গ্রামীণ ভাষায়। এখন আপনি বা মোর্শেদ ভাই, এই যে সেলিম আল দীনের ভাষা এবং তার যে গীতলতা, সেটাকে আসলে চলচ্চিত্রে আভাসিত কিভাবে করেছেন বা করেছেন কিনা, বা আপনারা আপনাদের মানে এই এই প্রক্রিয়াটা একটু জানতে চাই, তার ভাষা বা তার গানের গীতলতা গুলোতে কিভাবে চলচ্চিত্রকে আনা কি সম্ভব কিনা, আমার সেটা কোথাও সুরক্ষিত হয়েছে কিনা সেটাও জানতে চাই। সেলিম স্যার যে এই গল্পে যে গীতগুলো লিখে গেছেন
সেগুলো একদম হুবাহু ওনার ভাষাতেই আমরা গায়নের মুখে রেখেছি, আলালের মুখে। তার কারণ হচ্ছে যে একটা গ্রামের লোকই হোক আর শহরের লোকই হোক, যখন গান গাইবে তখন কিন্তু গানের ভাষাতেই গানটা গায়। সাপোজ আমরা অন্যান্য ছবির গানের কথাও যদি চিন্তা করি, তখন কিন্তু কেউ গ্রামের ভাষায় গান গায় না। যখন আপনার নায়ক বা নায়িকা গান করে, তখন ওই যে শুদ্ধ ভাষায় গীতিকার লিখে গেছেন ওইভাবেই কিন্তু গান করেন। আমরা গানগুলো একদম হুবাহু স্যারের ভাষাতেই রেখেছি। আমাদের শ্রদ্ধেয় পরিচালক, সঙ্গীত পরিচালক সুজয় শ্যাম মামা, উনি গানগুলো সুর করেছেন এবং উপস্থাপন করেছেন অনেক চিন্তা ভাবনা করে, খুব ট্র্যাডিশনাল সুরে। আর চলচ্চিত্রের সংলাপ গুলো আমরা সহজবোধ্য ভাবে করেছি, যাতে সব জায়গার লোকজন বোঝে, মানে কোনো আঞ্চলিকতার কাছে আমি রাখিনি আর কি। পুরো জিনিসটাকে এমন ভাষায় নিয়ে এসেছি যে যাতে স্যারের কথাগুলি খুব সহজ ভাবে দর্শক বুঝতে পারে, সেভাবে আমি উপস্থাপন করেছি। আপনাকে কিন্তু একটা ক্লিপিং দিয়েছি, আপনি যদি ওটা চালাতেন তাহলে হয়তো বা কিছুটা আমরা আপনাকে আসলে আমন্ত্রণ জানাবো, আপনি একদিন জয়বতী কন্যার মন নিয়ে আমাদের অনলাইনে হোক বা আমাদের বিভাগে হোক আমাদের ছেলে পেলেদের দেখালে। হ্যাঁ, ওয়েবসাইট খোলা হলো, আপনি ইউটিউব পেজেন, সেদিন কিছু কিছু গানের আমার মনে হয় আপনারা যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওইভাবে আর একটু মানে ছাত্রছাত্রী সব আসার পরে একটু বড় করে একটা শো করেন, তাহলে আমি ছবিটা আপনাদেরকে দেখাতে পারি। সাথে আমি আরো ঢাকা থিয়েটারে সবাইকে ইনভাইট করলাম, আমার শ্রদ্ধেয় যারা পরিচালক আছেন, সেলিম স্যারের গল্প নিয়ে কাজ করেছেন, মোর্শেদ ভাই, সাইদ ভাই সহ আরো যারা মানে দেখতে ইন্টারেস্টেড হবে সবাইকে আমি দাওয়াত দিতে পারি। তখন আমরা একটা মাসব্যাপী করতে পারি, যে সপ্তাহে একদিন করে যদি মোর্শেদ ভাই রাজি হন চাকাটা দিতে। ম্যাডাম, আমরা একটু মোর্শেদ স্যারের কথা শুনি, এই একই প্রসঙ্গে যে প্রসঙ্গে ম্যাডাম জিজ্ঞেস করছিল, স্যারের কাছ থেকে শোনা হয়নি। আচ্ছা, না আমি সেলিম ভাইয়ের শিল্প ভাবনা নিয়ে যদি বলি, সেলিম ভাইয়ের সাথে আমার পরিচয় কিন্তু 1978 সালে মানে অনেক অনেক কত, আমি তখনও ছবি মানে ছবির জগতে আসিনি। আমি তখন ঢাকা লিটল থিয়েটার নামে একটা নাটকের দল আমরা করেছিলাম, আমি তখন মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছি। তখন ঢাকা থিয়েটারের অনেকেই যুক্ত ছিলেন, তার মধ্যে সেলিম ভাইও ছিলেন। এই তখন থেকে সেলিম ভাইয়ের সাথে আমার, আর নাটকও দেখা শুরু হয়েছে আমার তখন থেকেই, শকুন্তলা নাটক তখন মঞ্চস্থ করছিল ঢাকা থিয়েটার। তারপর থেকে সেলিম ভাইয়ের প্রায় সব নাটক, হয়তো মাঝে সাঝে দুই একটা বাদ যেতে পারে, প্রায় সব নাটক মঞ্চ নাটক আমার দেখা হয়েছে, এবং সেলিম ভাইয়ের সাথে প্রচুর আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছে। যেটা মানে সেলিম ভাইয়ের সাথে আড্ডা, এটা যে কেউ যদি এই অভিজ্ঞতার মধ্য দিয়ে না যায় তাহলে তাকে এই মানুষটাকে বোঝাই খুব কষ্টকর আসবে। এবং কি মানে প্রচন্ড রকম আড্ডা পাচ্ছিলেন, এবং কি রকম ভাবে আড্ডাটাকে জমিয়ে রাখতে পারতেন সেটা যারা আড্ডা দিয়েছেন তারা সবাই জানেন নিশ্চয়ই। সেলিম ভাইয়ের সাথে আমার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে প্রচুর আড্ডা দেওয়া, তার বাসায় অনবরত আড্ডা দিয়েছি, আরো আড্ডা দিয়েছি আমরা মাসুম রেজার অফিসে, উনি আসতেন প্রায় পরের দিকে, সেখানে আড্ডা হয়েছে বহু জায়গায়। তো সেলিম ভাইয়ের সাথে আড্ডায় তার কাজ দেখে আমি চেষ্টা করেছি সেলিম আলদিনকে বোঝার, কতটুকু বুঝতে পেরেছি আমি জানি না, চেষ্টা করেছি, এবং সেই চেষ্টার ফলেই কিন্তু আমি চাকা হয়তো বানাতে পেরেছি। এবং সেলিম ভাই আমাকে প্রায়ই আরো অনেক ছবি বানাতে বলতেন, এবং বিশেষ করে আমার মনে আছে যে তিনি হরগজ যে নাটকটা তার সেটা নিয়ে আমাকে বলতেন যে হরগজ নিয়ে ছবি কর,
তা এখনো হরগজ নিয়ে আমি ভেবেছি কয়েকবার, কিন্তু সেটা ওই যে সাইক্লোনের উপর যেটা ওই যে টর্নেডো, সরি টর্নেডো, ওই যে মানিকগঞ্জের যে টর্নেডো হলো সেইটার উপরে যে নাটকটা, এখন সেইটা আমার কাছে এত কঠিন মনে হচ্ছে যে সেই দৃশ্যগুলো পর্দায় নিয়ে আসা আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো আমি বিশ্বাসযোগ্যভাবে করতে পারবো না, সেই জন্য আমি কাজটাকে হাত দিইনি। তো আমি বলবো যে সেলিম ভাইয়ের যে একেবারে মাটি থেকে উৎসারিত তার যে শিল্প, হ্যাঁ, এবং তার চলচ্চিত্রে তার নাটকের যে মূল বিষয়টাই, যে নানাবিধ বিষয় কিন্তু তিনি তার নাটকে তুলে এনেছেন, নারীর বিষয় যেমন আছে তেমন মানুষের নানা রকম দুঃখ কষ্টের ব্যাপার আছে, মানবিকতার ব্যাপার আছে, কিন্তু সব কিছুতেই কিন্তু তার যেটা ছিল যে একেবারেই বাংলার বাঙালির যে লোকসংস্কৃতি, আমি বলবো লোকসংস্কৃতিও না, এটাকে কি বলা যায় আমার ঠিক এই মুহূর্তে ভাষায় আমি বলতে পারছি না, সেই একেবারে চিরন্তন রসটা তিনি নিয়ে আসার চেষ্টা করেছেন, এবং যেই কারণে বাংলাদেশি বাঙালি নাট্যকারদের মধ্যে তিনিই কিন্তু সবচেয়ে বেশি মৌলিক, আমি বলবো মৌলিক, এবং নিজের ভিত্তির উপর দাঁড়িয়ে আছেন, নিজের ভিত্তির উপর দাঁড়িয়ে, যার যেই কারণে আমরা তাকে তার মৃত্যুর পর আমরা তাকে নাট্যাচার্য উপাধি দিয়েছি। তো এইভাবেই সেলিম আলদিনকে আমার দেখা, এবং তার তিনি যেদিন চলে গেলেন তার কিছুদিন আগেও কিন্তু তার সাথে আমার আড্ডা হয়েছিল মনে আছে আমার। ঠিক আছে, আমি সরি, আমি মানে বাচ্চু ভাই ঢুকতে পারছে না, ওনাকে ইমেল পাঠানোর চেষ্টা করছিলাম, রুবাইদ যদি একটু কাইন্ডলি বাচ্চু ভাইকে ইমেলের লিংকটা পাঠিয়ে দিতা, এটা কি পাঠানো হয়েছে? আমি তো ঢুকেছি। ও বাচ্চু ভাই ঢুকে গেছে, বাচ্চু ভাই আসসালামু আলাইকুম, আমি আর ওদিকে চেষ্টাই করে যাচ্ছি। বাচ্চু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মাঝে দর্শকদেরকে বলছি যে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, উনি সেলিম আলদিনের শিল্প সহযোদ্ধা, শিল্প সৃজনের একটা দীর্ঘ পথ আপনারা একসাথে পাড়ি দিয়েছেন, সেলিম আলদিনের অধিকাংশ নাটক আপনি মঞ্চে এনেছেন এবং আপনার নাট্যদল ঢাকা থিয়েটারের ব্যানারে, চলচ্চিত্রের ক্ষেত্রেও এই মাধ্যমে সেলিম স্যারের অভিষেক বলতে গেলে আমরা বলতেই পারি যে আপনার 71-এর যিশু চলচ্চিত্রের সংলাপ রচনার ভেতর দিয়ে। যদিও ওই একই বছরেই মানে স্যারের আরো একটি চলচ্চিত্রের রূপায়ণ আমরা দেখি মুর্শিদুল ইসলামের চাকা চলচ্চিত্র মধ্য দিয়ে, যাই হোক সর্বতীর্থ শিল্পগামী সেলিম আলদিন, একজন সেলিম আলদিন কেমন করে এই মাধ্যমে তার বোঝাপড়াটা করেছিলেন বাচ্চু ভাই, শুরুতেই যদি আপনি এই বিষয়ে একটু বলতেন। প্রথমত আমি বিলম্বের জন্য ক্ষমা প্রার্থী, কারণ হচ্ছে যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমা মুমতাজ আমাদের ওখানে উপস্থিত ছিল, তোমরা উপস্থিত ছিলে, আমি সেখান থেকে আবার অনিতা সেলিম আলদিন পাঠাগার এবং বিদ্যালয় যেটা আছে সেখানে গিয়েছিলাম, সেখানে ওখানকার মানুষের সাথে সময় কাটিয়ে ওখানে ছোট একটা আনুষ্ঠানিকতা ছিল, তারপর ঢাকায় আসতে প্রায় 2.5-3 ঘন্টা লেগে গেল, এসে কোনো মতে স্নান ত্যাগ করে ঢুকলাম, যাই হোক মসজিদকে দেখছি, পরিচিত লোক দেখতে সাহস পারে না তো ভয় পাই, হ্যাঁ তা কি মসজিদ আমাকে শোনা যাচ্ছে, আচ্ছা আমার আমি মনে হয় নার্গিস আক্তার, নাটকের মানুষ হিসেবে দেখি না, চলচ্চিত্রের মানুষ হিসেবে দেখি না, একেবারে নাটকের মানুষ হিসেবে দেখি, পরবর্তী পর্যায়ে শেষ 20টা বছর বা 10 বছরের বেশি সময় আর কি, 20 বছরের কাছাকাছি সেলিম একেবারেই একটা তার দর্শন নিয়ে বেটি ব্যস্ত হয়ে পড়েছিলেন এবং সেটি তিনি স্টাবলিশও করে গেছেন, সেটি
দ্বৈত অদ্বৈতবাদ, এই দ্বৈতবাদের বিষয়ে তার এক ধরনের ভীষণ রকম নেশা জেগে যায়। সুতরাং সে এমনি সেলিব্রেট একটু পড়লেখা সবসময় ভালো, সেই ল্যাটিন আমেরিকা আফ্রিকা থেকে শুরু করে দূর প্রাচ্য পর্যন্ত জাপান পর্যন্ত সকল সাহিত্যের তার একটা অসাধারণ দখল ছিল। তো চলচ্চিত্র সে দেখতো, তার মতো করে দেখতো। সত্যজিৎ নিয়ে তার সাথে আমার দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। ঋত্বিকের ছবির ব্যাপারে সে ভীষণ রকম উৎসাহী ছিল। তিতাস একটি নদীর নাম আমরা একসাথে দেখেছিলাম, সে অভিজ্ঞতা আছে আমার কাছে। সেলিম কিন্তু চলচ্চিত্র খুব একটা ভালোবাসত না, মানে ঠিক আছে এটা একটি মাধ্যম বটে, তবে নাটক এবং সঙ্গীত এবং নৃত্য অর্থাৎ যেটা লাইভ সেটার বাইরে কোনো সিনথেটিক কোনো কিছু তার পছন্দ ছিল না। কিন্তু তিতাস একটি নদীর নাম আমি আর ও সিনেমা হলে বসে দেখছিলাম গুলিস্তানে, সে কিছুক্ষণ পরপর এক একটা দৃশ্য যখন উদ্ভাসিত হয় সে অসাধারণ ফটোগ্রাফি পদ্মার এবং সেখানে অসাধারণ গ্রাফিক্যালি গ্রাফিক্স মনে হয় আর্টিস্ট পজিশন অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি ব্লকিং বা আমি বলি কোঅর্ডিনেশন, সেই জায়গাগুলি ঋত্বিকের তো অসাধারণ। সেই সব কাজ যখন করছিল এবং কাজগুলি যখন দেখছিলাম সেলিম সঙ্গীতের মূর্ছনার সাথে দৃশ্যগুলি উন্মোচিত হলে সেলিম আমাকে এরকম করে, ওর খুব বদভ্যাস ছিল এরকম করে হাত দিয়ে আমার এই হাতটা চেপে ধরতো, এই হাতটা তো চেপে ধরছি, কারণ আমরা আর ছবি দেখতে দেয় আমাকে। তো পরবর্তী পর্যায়ে ছবি দেখার পর প্রায় আমার আর সেলিমের সারা রাত আলাপ হয়েছে চলচ্চিত্র নিয়ে। তখন আমি বার্গম্যানের চলচ্চিত্রের খুবই ভক্ত এবং সুতরাং আমার ভাবনা চিন্তা এরকম, আমি কুরুসুয়ার চলচ্চিত্রের খুব ভক্ত, সত্যজিতের খুব ভক্ত, কিন্তু ঋত্বিকের আবিষ্কার, ঋত্বিকের ছবি সত্যি কথা কি 70 দশকে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, তার আগে ঋত্বিক সেভাবে আলোচিত হয়নি যতটা সত্যজিৎ হয়েছে। সুতরাং ঋত্বিক একেবারে বাঙালির চিরন্তন যে শিল্পধারা সেটাকে চলচ্চিত্রে এনেছিলেন। এই ছবি দেখার 10 বছর পরেও আমাদের নানান আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশাল প্রান্তরে এখন যেখানে মুক্ত নাটক বা ওখানে পিছনে যে ছায়া মঞ্চ, আমি আর সেলিম যখন রাতের পর রাত আড্ডা মেরেছি তখন আলোচনা হতো। প্রথম কথা ছিল যে থ্রি ডাইমেনশনাল একটি, আমাদের সবকিছু তো থ্রি ডাইমেনশনালি আমরা ডেভেলপ করছিলাম, থিয়েটারটা মিউজিকটা নয় অন্য ডাইমেনশনের ব্যাপার বা নৃত্য, তো সেখানে যখন চলচ্চিত্র আসে সে টু ডাইমেনশনাল, এই টু ডাইমেনশনাল বলে সেলিমের একটা আপত্তি ছিল, একটা ডাইমেনশন তো হারিয়ে যাচ্ছে। কিন্তু তিতাস দেখার পর তার মনে হলো যে আসলে চলচ্চিত্র ভিন্নভাবে সব কিছু প্রকাশিত হওয়া সম্ভব, নির্ভর করে তার শক্তির উপরে। এবং আরেকটা হচ্ছে যে ঋত্বিক যে কাজটা করেছিল সেটির ব্যাপারে সেলিমের খুব আগ্রহ ছিল, যেটি সেলিমও নিজে করেছে, সেটি হচ্ছে যে বাঙালির যে অভিনয় রীতি, জীবনযাপনের রীতি, যে টোপোগ্রাফিক পুরো বেঙ্গলের নদী এবং বৃক্ষ তৃণলতা জলের চলন আকাশের মেঘ, এগুলি সব ঋত্বিকের একটা ফ্রেমের মধ্যে চলে আসে, যেটা আপনারা দেখবেন আমাদের সেলিম আল দীনের নাটকে কিন্তু এরকম আছে। সেলিম, আমি বারবার বলি, সেলিম হচ্ছে পৃথিবীতে প্রথম নাট্যকার যিনি মানুষ ছাড়া মানুষের একাকিত্বকে গুছিয়ে দিয়েছিলেন। মানুষ খুব একা কিন্তু নাটকে, দেখবেন একটা ছেলে একটা মেয়ে কথা বলছে বা দুইটা লোক কথা বলছে, এর বাইরে কিন্তু মানুষের অস্তিত্ব নেই, সেটা রাস্তায় অথবা ফুটপাতে অথবা ঘরে। সেলিম কিন্তু সমস্ত চরিত্রগুলিকে বের করে নদীতে, সমুদ্রে, সমুদ্রের জাহাজে, দেশ দেশান্তরে এবং সেখানে জলজ প্রাণী থেকে শুরু করে কীট পতঙ্গ থেকে শুরু করে চারণভূমির যে জীবজন্তু আছে সেখান থেকে শুরু করে বৃক্ষ তৃণলতা পাখি থেকে শুরু করে অর্থাৎ জলস্থল অন্তরীক্ষে যত রকম প্রাণ আছে সবগুলিকে তিনি উপস্থাপন করলেন নাটকে। এর আগে এই ঘটনাটি কখনো ঘটেনি। আপনারা আমাকে একটা নাটকে দেখাতে পারবেন না, একটা নাটক দেখানো যাবে। একদিন আমাকে বলেছিল শিল্পকলা একজন আলোচনায়, আমি এই কথা বলার পর তাও 10-15 বছর আগে, যে ইয়েতে আর্থার মিলার না, সেটি হচ্ছে ওল্ড ম্যান অন দ্য সি,
পোর্টম্যান অ্যান্ড দ্য সি নাটকে তো একটি বড় বড় মাছ আছে যেটাকে তিমি যেটাকে ধরে নিয়ে আসতেছে, সেই মাছ সেই সেটি সেটিকে খেয়ে ফেলছে হাঙ্গর, তাই তো? তো সেটি কিন্তু একটি মাছ এবং সেটার সাথে একটা মানুষের মানে আমাদের জীবনের মানে সেই অসাধারণ ভাবে সেই সেই নাটকটিতে বা সেই চলচ্চিত্র পরবর্তীতে যেটা হয়েছে সেখানে আমরা দেখেছি অসাধারণ ভাবে এই যে প্রতীকী একটা প্যারালাল প্রতীক দাঁড় করা, এক ধরনের এলিগোরি টাইপ, অর্থাৎ মানুষের জীবন যেরকম ক্ষতবিক্ষত হয় তেমনি করে মাছ যেটাকে ধারণ করেছে এইটা তার জীবনকে মনে হয় প্রতিনিধিত্ব করছে, এইরকম একটা সংকটের জায়গা সেলিম তৈরি মানে নাটকার তৈরি করেছে। তো সেই জায়গায় সেলিম এই কাজটি করেছে এবং আপনারা দেখবেন যে একটা একটা এই প্রসঙ্গে অবশ্য একটা মানে জিজ্ঞাসা এসছে, সেটা মানে যে আপনি যে বললেন স্যার নানা ধরনের স্বর্গ মর্ত পাতাল থেকে চরিত্র সংগ্রহ করেছেন, তো স্যারের ভাষ্য থেকে আমরা যেটা জানতে পারি যে যে জীবন তিনি দেখেছেন সেই জীবনই তিনি রচনা করেছেন, এবং চরিত্র সৃষ্টির ক্ষেত্রে তিনি একদম একজন নৃতাত্ত্বিকের মতো সেই চরিত্রের খোঁজে বেরিয়ে যেতেন। হ্যাঁ, এবং যেমন চিত্রিতলখোলায় তিনি যাত্রা দল, লাওয়া সম্প্রদায়, হাথোদায়ের উপকূলে জীবনের যে আনার ভান্ডারী, চুক্তিনি, এরা সবাই তার দেখা চরিত্র। এখন আবু সাইদ থাকলে ওনাকে জিজ্ঞেস করতাম যে আপনি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সেলিম স্যার যেমন চরিত্রগুলোর কাছাকাছি থেকে তাদের রূপ রস গন্ধ জেনে তারপর চলচ্চিত্র লিখেছেন, চলচ্চিত্রের ক্ষেত্রে আসলে চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ভাইয়ের মোরশেদুল ইসলামের কাছেও আমার জিজ্ঞাসা বা নার্গিস আপার তো পরীর কাছে এখন যাওয়া সম্ভব নয়, যে সেই চরিত্রের কাছাকাছি কোনো মানুষদের স্বাদ গন্ধ আপনারা পেতে চেষ্টা করেছেন কিনা চরিত্র নির্মাণের প্রক্রিয়ায়? ঋতিকের এই কাজ দেখে সেলিম খুব উত্তেজিত হয়েছিল এবং সেলিম তখন বলেছিল যে হ্যাঁ চলচ্চিত্র করা যায়। তো আমি যখন সেলিমের যে কথাটি তুমি বলছো ফাহমিদা, সেটি হচ্ছে যে সেলিম যখন জবিতে কোনো মনে রেখেন তখন সেই চরিত্রগুলো ইতিহাস থেকে তিনি নিলেন, কিন্তু প্রেক্ষাপট এবং পটভূমি যা সেটা তার যাপনের মধ্যে ছিল। সেলিম কীর্তন ঘরে লিখেছেন সেখানে থেকে লিখেছেন, সেলিম কেরামত বঙ্গল লিখেছেন সেই জায়গাগুলোতে থেকে ওই জায়গাগুলি তৈরি করেছেন। হাতদায় করতে যেয়ে তিনি নোয়াখালীর বিস্তীর্ণ অঞ্চলে তিনি সময় কাটিয়েছেন দিনের পর দিন চর অঞ্চলে। আচ্ছা, বনপাংশু লেখার সময় তিনি আমাদের এই আমাদের মধুপুরের এখানে দীর্ঘ সময় কাটিয়েছেন এবং সেখানে ওই সুকি ক্যারেক্টারটা এখনো আছে বেঁচে, সেখানে অনিল ক্যারেক্টারটা এখনো বেঁচে আছে, আমি আগেও গেছি দেখেছি পরেও গেছি, আমার সাথে ওই যে দরা হয় যে মদ যেটা তাদের লোকাল ড্রিঙ্কস সেটাও যে বানায় সেগুলির কথা, অর্থাৎ সেলিম যা দেখেন যা যাপন করেন সেটাই তিনি তুলে ধরেন এর বাইরে জানা। সুতরাং সেলিমেরটা অনেক বেশি অর্গানিক মনে হয়, সেলিমের লেখার সংলাপ থেকে শুরু করে চরিত্রগুলো অর্গানিক, এগুলি আর্টিফিশিয়াল মনে হয় না, এটা হচ্ছে সেলিমের অর্জন। এখন চলচ্চিত্রে সেলিম কেমন, আমার আমার একটা ছবি প্রথম সেলিমার আমি একসাথে কাজ করি মসজিদ আকাশে, এটাই প্রথম 16mm ফুল ছবি যেটা প্যারালালি দেখানো হয়েছে, সেটি একের কমপ্লিট মুভি, সেটা হচ্ছে 71 দৃশ্য, 1992 সালে বানানো, 93 সালে এটা দেখানো হয়, সারা বাংলাদেশে দেখিয়েছে। আজকের অনেক চলচ্চিত্র নির্মাতারা তখন প্রজেক্টর কাঁধে কাঁধে করে খুব কষ্ট করে করে বিভিন্ন গ্রামে গ্রামে যে দেখেছেন, রাশেদ চৌধুরী, তারেক আহমেদ, বুলবুল মিল্লাত, এরা ছিল সেটার মূল লোক। যাই হোক, সেলিম এই স্ক্রিপ্টটা যখন লেখে তখন সেলিমের স্ক্রিপ্ট লিখতে যে সেলিম ওই আবার ওই গভীরতার দিকে যাচ্ছে, আমার তো কোনো চলচ্চিত্রে কোনো অর্জনই হয়নি, আমি বুঝিও না ভালো মতো, চলচ্চিত্র দেখতে ভালো লাগে আমার খুব প্রিয় কিন্তু আমি বুঝি না যে বানাতে হবে কি করে, বই পড়ছি ওয়ার্কশপ করেছি সেগুলো এক জিনিস, আর ওইভাবে একটি শাহরিয়ার কবিরের অনুরোধে তার 71 দৃশ্যটা করব এবং সেটা যুদ্ধ নিয়ে, সেলিম করতে যে নানা জিনিসগুলি তিনি যোগ করলেন কেমন অদ্ভুত, কিন্তু সে এই জায়গাগুলো ভালো বোঝে, সে দৃশ্য এবং চরিত্র সে ভালো বোঝে, সে ডেসমনকে এবং তার যে ওইখানে যে ফাদার আছে ফাদারের ক্যারেক্টারকে ধরে সে একেবারে মুক্তিযুদ্ধকে বাইবেলের সেই বর্ণনাগুলোর সাথে, এটা সেলিমের পক্ষে সম্ভব, কিন্তু এটা কিছুটা হলে নাটকীয়, ডাজেন্ট ম্যাটার,
কিছু আসে যায় না, ফিল্ম একই রকম হবে, শুধুমাত্র ওয়েস্টার্ন স্টাইলের ফিল্ম হবে, বিষয়টা তো তা না। ওয়েস্টার্ন স্টাইল নাটক থেকে তো অনেক আগে আমরা বেরিয়ে এসেছি। ঋত্বিক সম্পর্কে সত্যজিতের যে কথাটা খুবই প্রণিধানযোগ্য, সেটি হচ্ছে ঋত্বিক জাতীয় ন্যাশনালিস্ট ফর্ম অফ ফিল্ম জন্ম দিয়েছে, উইচ ইজ ট্রু। বাঙালি জাতির যে আকাঙ্ক্ষা, চিন্তা, চেতনা, ঐতিহ্য, সেটা আলোকে ঋত্বিক দিয়েছিলেন। সেলিম সেই জায়গায় আর যাননি। সেলিম যেহেতু প্রেক্ষাপটটা হচ্ছে নাটক এবং গবেষণা এবং তার কি বলে তার দর্শনগত জায়গায়, তিনি তত্ত্বগত জায়গায় নিজেকে নিয়োজিত করলেন। কিন্তু তার দু তিনটে ছবি আমরা দেখতে পাই, একটি মোরশেদুল ইসলামের চাকা, একটি আমাদের আবু সাইদের কীর্তনখোলা, আর আর একটি হচ্ছে নার্গিস আক্তারের আমাদের জ্যোতি কন্যার মনের একটি পর্ব, পরিপর্ব। হ্যাঁ, দুটি পর্বে সেটি কালিন্দি পর্বটা, প্রথম পর্বটা। বাচ্চু ভাইয়ের কানেকশন কি বাচ্চু ভাই মনে হচ্ছে বাচ্চু ভাই স্থির হয়ে গেছেন, হয় নেট কানেকশন হলে ইলেকট্রিসিটি ডিফেক্ট হবে। হ্যাঁ ফামিদাপা, সুমাপা, হ্যাঁ শুনছেন? বাচ্চু ভাইকে একটু কানেকশন করে দিয়েন। উনি অবশ্য দেখেছেন মন্ত্রণালয়ে যখন রিভিউ হয়েছে ছবিটা। আমি করেছি ফার্স্ট পর্বটা, মানে কালিন্দির পর্বটা। কাজ পরিপর্বটাও আসবে, এতদিনে এসে যেত একসাথে দুটো, কিন্তু এই প্যান্ডেমিক এর কারণে আমি একটু হয়ে গেছে। হয়ে গেছে ইনশাআল্লাহ, এটা দুইটা পর্বই আলাদা করে আপনারা দেখতে পারবেন। কাস্টিং কাস্টিং কি কালিন্দির কাস্টিং না না একই টাইপের চেহারার, এটাকে পেতে আমার সুবিধা হয়েছে। ওর তো গায়ের রং একদম কালো হতে হবে এমন কথা নাই। আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ডক্টর রশিদ হারুন। তার পুতুল নাট্য গবেষণায় যথেষ্ট মৌলিক অবদানই রেখে চলেছেন। আমাদের বিভাগে যেটা হতো, সেলিম স্যারের আদেশক্রমেই আসলে গবেষণার বিষয়কে বেছে নিতেন অনেকেই, তো সেক্ষেত্রে স্যার হারুন স্যার যদি বলতেন আপনাকে পুতুল নাট্য, এটা আমাদের চলচ্চিত্রের বাইরে চলে যায় প্রসঙ্গটা, আপনি স্যার আপনার গবেষণার প্রসঙ্গটাও বলতে পারেন কিভাবে সেলিম স্যার আপনাকে পথ দেখিয়ে দিয়েছিলেন। আর হচ্ছে যে আমাদের বিভাগে দুর্যোধন প্রথম চলচ্চিত্রে চলচ্চিত্র গবেষক হিসেবে ভর্তি হন, পিএইচডি ছাত্র হিসেবে। তো আমাদের বিভাগে আমরা দেখি যে সেলিম স্যার একসময় ফিল্ম স্টাডিজকেও আমাদের পাঠ্যক্রমে সংযুক্ত করেছেন। শুধু ফিল্ম স্টাডিজ নয়, আমাদের পাঠ্যক্রমে গণমাধ্যম বিষয়ক অনেকগুলো বিষয় আছে। সুতরাং গণমাধ্যম নতুন এই মাধ্যমটিকে মানে বা চলচ্চিত্র মাধ্যমকে স্যার কিন্তু আসলে একেবারে উপেক্ষা করেননি। স্যার তার শিল্প ভাবনার ক্ষেত্রে, তার ছাত্রছাত্রীদেরকে পাঠদানের ক্ষেত্রে পাঠ্যক্রমে এটা সংযুক্ত করেছিলেন ক্রমে, আস্তে আস্তে। এখন স্যার আপনি যদি একটু বলেন হারু স্যার, যে সেক্ষেত্রে সেই সময়ে আসলে স্যারের ব্যাখ্যাটা কি ছিল, বা স্যার শিল্প চলচ্চিত্রকে নিয়ে আরো ভেবেছিলেন কিনা? না না মুন্নি, আমি আসলে এই জায়গাটা একটু তোমার সাথে ডিফার করি। বরং আমাদের যে শিরোনামটা এবং যে অতিথিরা এসছেন, আমাদের ওনাদের কথা শোনা কিন্তু শেষ হয়নি। ওনাদের সবসময় পাওয়া আয়োজন একত্র করা হয় না। আমাদের যেমন মোর্শেদ ভাইয়ের বা এই নার্গিস আক্তার আছেন, আমরা আরো গভীর ভাবে কিন্তু আসলে শুনতে চাই। আমি বরং যেমন ইয়েকে বলবো, আরে হ্যাঁ, ওনাদের কথাতেই আমরা বেশি করি, যত বেশি শোনা যায় ওনাদের কথা। হারিয়ে ফেলেছিলাম। জি জি স্যার, বাচ্চু ভাই
প্রথমে সংযুক্ত হয়েছেন তো না? মোর্শেদ ভাই আপনিও বলতে পারেন আসলে, এখন তো আমি বাচ্চু ভাইকে দেখছি না আসলে। বাচ্চু ভাই, বাচ্চু ভাই তো ছিলেন না? আছেন আছেন, বাচ্চু ভাই আছেন, খালি ক্যামেরাটা অফ, কিন্তু সাউন্ডও মিউট করা। আমার মনে হয় বাচ্চু ভাইকে না কোন ফোন ধরতে হয়েছে বোধহয়। যুক্ত হয়েছেন বাচ্চু ভাই আরেকবার। আচ্ছা বাচ্চু ভাই, তানিয়া একটু হেল্প করবে কি? মানে বাচ্চু ভাইকে উনি আছেন মনে হয়, একটা ফোন ধরেছেন ম্যাডাম। আচ্ছা তাহলে আমরা একটু মুর্শিদ ভাইয়ের কাছে শুনি আসলে, চরিত্র সেলিম আল দীনের চরিত্র নির্মাণের ক্ষেত্রে মুর্শিদ ভাই কি করে এগিয়েছেন সেই চরিত্র। আমি একটু মুর্শিদ ভাইয়ের সাথে একটু শেয়ার ইয়ে করি। হ্যাঁ মুর্শিদ ভাই, আমার একটু যে আপনি শুরুতে বলেছিলেন যে নাটক দেখে উদ্বুদ্ধ হয়েছেন এবং আপনার ভিতরে যে প্রেরণাটা কাজ করেছিল এবং পরে চলচ্চিত্রায়ন করেছেন, আমার ধরেন আমরা থিয়েটারের এভাবে কাজটা করি তো একটা ডিফারেন্স, আমার যেহেতু অনেক স্টুডেন্ট আছে এখানে, চলচ্চিত্রের চরিত্রায়ন এবং মঞ্চের চরিত্রায়নের ক্ষেত্রে ধরেন আপনি ডিরেক্টর হিসাবে এই চরিত্র নির্মাণের জন্য, যেমন আপনি বাচ্চু ভাইয়ের বারবার দেখেছেন এবং থিয়েটারে আপনি সেলিম আল দীনের কোনো নাটকে আপনি বাদ দেননি, তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে চরিত্রায়ন যেটি সেইটি ক্ষেত্রে মানে মৌলিক পার্থক্য গুলো কি মঞ্চের সাথে চলচ্চিত্রের এই অভিনয় ক্রিয়ার চলচ্চিত্র, এটা সেলিম আল দীনের রেফারেন্স দিয়ে আপনি কথাটা বলতে পারেন, যেহেতু আপনি এই চাকা ওখান থেকে আবার চরিত্রগুলো তো তাই ছিল, আপনার মূল ইন্টারপ্রিটেশন তো চেঞ্জ হয়নি, আমরা চাকা কয়েকবারই দেখেছি সব জায়গায় সমান ভালো লাগেনি, আবার নতুন অনেক জায়গা দারুণ লেগেছে, তো ওই জায়গাটা হচ্ছে চরিত্রায়নের জায়গাটা আপনি কিভাবে মঞ্চ থেকে তফাতটা আসলে কি হয়ে যায় না করতে হয়, অথবা কিভাবে এই চলচ্চিত্রের চরিত্রায়নটা নির্মাণ। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। আসলে চরিত্রায়নটা আমি বলবো মঞ্চ থেকে যখন অন্য মাধ্যমে আমরা যাই, বেসিক চরিত্রায়নটা কিন্তু একই রকম থাকে, কারণ চরিত্রটা যেভাবে নির্মাণ করলেন মূল স্রষ্টা, এখানে তো মূল স্রষ্টা সেলিম আল দীন, তিনি যেভাবে চরিত্রটা নির্মাণ করলেন সেই চরিত্রটা ধরেই কিন্তু আমি কাজ করছি। হ্যাঁ সুতরাং মূল চরিত্রায়নটা কিন্তু একই রকম থেকে যায়, কিন্তু যেই জায়গাটায় পার্থক্য হয় সেটা হচ্ছে মাধ্যমগত পার্থক্যের কারণে। আমি হয়তো সেলিম আল দীন একটা চরিত্রকে সে গারোয়ানের চরিত্র সেলিম আল দীন ওখানে কিন্তু আসাদ ভাই করেছিলেন সেটা, না রাইসুল ইসলাম আসাদ, সেলিম ভাই যেভাবে ভেবেছেন যে একজন সুঠাম দেহি লোক, আমি কিন্তু আবার অন্যভাবে ভেবেছি, আমি ভেবেছি যে এখানে গারোয়ান আমারটা করেছে সৈয়দ আমিরুল ইসলাম আমিরুল হক চৌধুরী, তিনি কিন্তু আমি তাকে একটু বয়স্ক এবং একটু বাল্কি ফিগার সেরকম নিয়েছি, আবার আরেকটা গারোয়ান যে ছিল তাকে আমি দেখিয়েছি একদম তরুণ এবং সুকনা জাতীয়। তো এইভাবে মানে আমি আমি ভিজুয়ালাইজ করেছি সেইভাবে, কারণ আমার কাছে মনে হয়েছে যে চলচ্চিত্রের জন্য বা আমার যেভাবে আমি ভিজুয়ালাইজ করছি সেইটার জন্য এইরকম ঠিক আছে, এইরকম পার্থক্য গুলো হয়েছে, কিন্তু মূল চরিত্রায়নের জায়গায় কিন্তু আমার মনে হয় যে মূল স্রষ্টা যেভাবে চরিত্রগুলো রচনা করে যান, যেভাবে দাঁড় করিয়ে যান, সেটাকেই ফলো করতে হয়, সেখানে তো আর কোনো অন্যভাবে দেখার কোন সুযোগ নাই। না ঠিকই বলেছেন, ধন্যবাদ। এখানে একটা ব্যাপার হচ্ছে, যেমন আমাদের বাংলা সাহিত্য আবার বাংলা চলচ্চিত্র একটা জায়গায়, যেমন এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বলা যেতে পারে যতটা না উপন্যাস জনপ্রিয় হয়েছে তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে কিন্তু সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, এবং বরং প্রচুর আমাদের শিক্ষার্থী পেয়েছি নবীনরা পেয়েছি যে চলচ্চিত্র দেখে তারা উপন্যাস পড়ার ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠেছে, আবার আমরা যারা দুটোই পড়েওছি এবং দেখেছি আগে পড়েছি পরে দেখেছি, সেই ক্ষেত্রে আমাদের যেমন প্রায় জায়গায় অভিন্ন, অর্থাৎ হচ্ছে যেখানে এখন শব্দের মধ্য দিয়ে আমরা যে
একদম ভৌগোলিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা এবং চরিত্র এবং দৃশ্য সবগুলো আমরা ছুঁতে পেরেছি। হ্যাঁ, সেইটা দেখা যাচ্ছে যে চলচ্চিত্র অনেকটা পেরেছে এই ক্ষেত্রে। আপনার চাকা, এটা যেহেতু আমাদের পাঠ করা এবং হলো মঞ্চ দেখা, আবার হলো যারা দৃশ্যায়ন করেছে, আমরা যারা এর সাথে, আমাদের কাছে যেন মনে হয়েছে যে ঠিক তৃপ্তি পেলাম না, মানে ওইটা পাঠ করে যতটা আমরা তৃপ্তি পেয়েছি, দেখে চলচ্চিত্র দেখেটা অনেকটা তৃপ্তি পেলাম না। এই জায়গাটায় ধরেন আপনি পরিচালক হিসেবে সেটা আমাদেরকে কিভাবে ব্যাখ্যা করেন, বা আমাদের দায়টা বা চলচ্চিত্র মিডিয়ার দায়টা এটা কিভাবে আপনি মূল্যায়ন করবেন? জায়গাটা এমন এরকম তো, আসলে না সেটা তো আমি বলতে পারবো না, মানে সেলিম ভাইয়ের নাটককে হয়তো আমার চলচ্চিত্র অতিক্রম করতে পারেনি, সেটা হতেই পারে, সেটা হতেই পারে। কিন্তু আমি যেটা বলবো যে দুইটা দুই জিনিস, সেলিম আলদিনের নাটক দেখার অভিজ্ঞতা একরকম হবে আর আমার ছবি দেখার অভিজ্ঞতা আরেক রকম হবে, দুইটার অভিজ্ঞতা কিন্তু একই রকম হবে না। হ্যাঁ, সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু তাই, আমরা যখন সাহিত্য পড়ব তখন সেই পড়ার অভিজ্ঞতাটা একরকম হবে, আবার সেই সাহিত্য নিয়ে যখন চলচ্চিত্র হবে সেই চলচ্চিত্র দেখার অভিজ্ঞতাটা আরেক রকম হবে। দুইটা কিন্তু দুই ধরনের, এবং কোনটা কোনটার থেকে বেটার এই তুলনাটা করাও কিন্তু আমার মনে হয় কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজনই নাই আর কি। কারণ দুইটা দুই মাধ্যম, দুইটাই তার স্বয়ংসম্পূর্ণ, দুইটা তার তার ভাষায় দাঁড়িয়ে কিন্তু সে কথা বলছে। সুতরাং একটা সাহিত্য থেকে আমরা যখন একটা কিছু আস্বাদন করতে চাই সেটাকে যেমন পারি, চলচ্চিত্র থেকেও পারি অন্যভাবে। যেমন আমার এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমাদের প্রয়াত শিক্ষক আলমগীর কবির, হ্যাঁ আলমগীর কবির না, হুমায়ুন আজাদ, হুমায়ুন আজাদ, হুমায়ুন আজাদ একটা লেখায় একবার লিখেছিলেন বিচিত্রাতে, আমার মনে আছে, বাচ্চু ভাইয়ের কি মনে আছে? একটা লিখেছিলেন, উনি বলেছিলেন, বিচিত্রা একটা চলচ্চিত্রের উপর একটা সংক্ষেপ করেছিল, হুমায়ুন আজাদ একটা লিখেছিলেন, তিনি লিখিয়েছিলেন, বলেছিলেন যে চলচ্চিত্র একটা তৃতীয় শ্রেণীর মাধ্যম। হ্যাঁ, চলচ্চিত্র কোনো মাধ্যমই না, চলচ্চিত্র একটা তৃতীয় শ্রেণীর মাধ্যম, কারণ একজন সাহিত্যকার, সাহিত্যিক যে সৃষ্টিটা করছেন সেই সৃষ্টিটা একটা সাহিত্য পড়ে আমি অনেক কিছু ইমাজিন করতে পারছি, আমি চরিত্রগুলো নিজের মতো করে সৃষ্টি করতে পারছি, কল্পনা করতে পারছি, আমি লোকেশনটা নিজের মতো করে কল্পনা করতে পারছি, ঘটনাটাও নিজের মতো করে আমার মনের মধ্যে একটা কল্পনা করতে পারছি। সুতরাং কল্পনার জগৎটা অনেক বিস্তৃত সেখানে সাহিত্যের মধ্যে। আর ছবিতে আমরা সব কিছুই দেখিয়ে দিচ্ছি যে এই হচ্ছে এই, এই হচ্ছে এই, লোকেশনও দেখিয়ে দিচ্ছি, সুতরাং চলচ্চিত্রে কল্পনা করার জায়গাটা নাই। এইটা ওনার সাথে আমার তারপরে একবার দেখা হয়েছিল আমাদের বাংলা একাডেমিতে, সেখানে আমরা ধরেছিলাম, ধরেই ছিলাম সেইভাবে, এবং তাকে বলেছিলাম যে আপনাকে বলতে হবে যে কেন এটা করবে না, এবং সেখানে ওনার সাথে বেশ লম্বা একটা ডিবেট হলো। এবং আমরা যেটা বলতে চেষ্টা করবো, অনেকে অনেকটা হয়তো বুঝেছেন উনি পরে, আমার মনে হয় যে চলচ্চিত্র তো ইমাজিন করার অনেক জায়গা আছে, একটা চলচ্চিত্রে হয়তো একজন একজন পরিচালক, হ্যাঁ একজন নির্দিষ্ট করে দিচ্ছেন, সত্যজিৎ রায় যেমন যখন বিভূতিভূষণের পথের পাঁচালী নিয়ে করলেন, পথের পাঁচালীর সেই দুর্গা বা অন্যান্য চরিত্রগুলো যে সবগুলোই কিন্তু সত্যজিৎ রায় সরাসরি দেখিয়েছেন যে এ হচ্ছে দুর্গা বা এ হচ্ছে অপু, তাই না, ইত্যাদি ইত্যাদি, এবং লোকেশনটাও নিশ্চিন্তপুর গ্রাম, তাই না, সবকিছুই। কিন্তু তার মানে কি এর মধ্যে, এবং ওর সাথে তিনি সংলাপ যেমন সৃষ্টি করেছেন, মিউজিক অ্যাড করেছেন, তাই না, সব মিলিয়েই তো চলচ্চিত্রটা দাঁড়িয়েছে। এবং সেখানে কি, সেখানে কি চলচ্চিত্রটা দেখে কি একটা নতুন আমরা বোধহয় মুর্শিদ ভাইয়ের সংযোগে কোনো একটা ত্রুটি হয়েছে,
আমরা এই প্রসঙ্গ ধরেই আসলে বাচ্চু ভাইয়ের কাছে আবার যাই, যে বাচ্চু ভাই হ্যাঁ জি বাচ্চু ভাই এই মুর্শিদ ভাইয়ের এই সূত্র ধরেই একটা কথা বলতে চাই যে আমি শুনিনি মুর্শিদ কি বলেছে। মুর্শিদ ভাই বলছিলেন যে চলচ্চিত্র একটা প্রেজেন্টেশনাল মাধ্যম হয়েও সেখানেও আসলে কল্পনার একটা ইশারা ইঙ্গিত থাকে, কোথাও কোথাও মন্তাজের ভিতর দিয়ে তৃতীয় কোনো অর্থ তৈরির একটা ব্যাপার থাকে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে নাটকও তো আসলে শ্রব্য এবং দৃশ্যের সমন্বয়ের একটা শিল্প মাধ্যম, কিন্তু তারপরেও প্রাচ্য রীতিতে যেভাবে আপনারা নাটক করেন বা যেভাবে সেলিম স্যারের নাটকের ভেতরে আমরা যেই আঙ্গিকটা দেখতে পাই সেখানে আসলে বর্ণনা ধর্মিতা বা গীতলতার একটা প্রাধান্য আছে, এবং যে কারণে মঞ্চে যখন উপস্থাপিত হয় প্রাচ্য ভঙ্গিতে নাটক সেখানে দৃশ্য নির্মিত হলেও দৃশ্য ঊর্ধ্ব অনেক কল্পনার ইশারা ইঙ্গিত থাকে, অনেক দৃশ্যকল্প নির্মিত হয় যেটা বর্ণনায় আমার চোখের সামনে আমি কল্পনার ভেতর দিয়ে দেখতে পাই, কিন্তু চলচ্চিত্র তো আমাকে সব দেখিয়ে দিচ্ছে। এখন এই জন্যই আসলে সেলিম আলদিনের নাটকের যে বর্ণনা ধর্মিতা গীতলতা সেটা কি আসলেই পুরোপুরি চলচ্চিত্রে আনা সম্ভব কিনা। বলেছিলেন এখন আমার মনে হয় তোমার এটার সাথে বাচ্চু ভাই যদি সেইটা ধারাবাহিকতা যতটা পারা যায় আর কি সেই অভিজ্ঞতা যায়, কারণ ওখানে অন্যের স্ক্রিপ্টটা সেখানে সেলিম আলদিন কিন্তু আবার স্ক্রিপ্টিং করেছেন চলচ্চিত্রের জন্য, অর্থাৎ উনি চলচ্চিত্রের স্ক্রিপ্টের উপরে ওটা নিয়ে ইনি ডিরেকশন দিয়েছেন। তাহলে তোমার এই বাচ্চু ভাই ওই প্রসঙ্গ নিয়ে যদি এই আলোচনাটা করেন তাহলে আমার মনে হয় আমাদের আরো ভালো লাগবে। বিষয়টা এরকম ফাহমিদা, যে উনি সেলিম আলদিন চলচ্চিত্রের যে বললাম টু, মানে এটা হচ্ছে টু ডাইমেনশন, এটা থ্রি ডাইমেনশন, সংকটটা এই জায়গায় নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দুইটা দুই রকম মাধ্যমে ভিন্নভাবে কথা বলে, যেটা তুমি খুব ভালোভাবে জানো। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে চলচ্চিত্র অনেক বেশি ভিজুয়ালের দাবি করে এবং তার সেই দাবিগুলিকে পূরণ করতে, এবং নাটককে যখন চলচ্চিত্রে রূপান্তর করা হবে তখন নিশ্চিতভাবে জানবে যে নাটকের অনেক গুণ শিল্পগুণ বিসর্জন দিতে হয় এবং নতুন একটা চলচ্চিত্রের মাধ্যমে নতুন মাধ্যমের মধ্যে দিয়ে নতুনভাবে ওই গল্পটাকে পরিচালক সম্পূর্ণভাবে পরিচালক তার ইচ্ছাধীন নানা রকম যেটা মন্তাজ বললে তুমি একটু আগে, এগুলির সমন্বয়ে সে আবার ভিন্ন একটা বয়ান তৈরি করে। এখন এই যে দৃশ্য বয়ান এটি কিন্তু নাটকের সাথে মিলবে না, নাটকের সাথে অভিনেতাদের পারস্পরিক কথাবার্তা দ্বান্দ্বিক অবস্থান সমন্বয়ের মধ্যে দিয়ে নাটক এগোয় এবং বর্ণনার বিষয়টি খুবই বড় আকারে আছে। সেই জায়গায় সেলিমের নাটকের সাথে ভালো চলচ্চিত্রের এই বর্ণনাত্মক জায়গাটি এটা খুবই কাছাকাছি হতে পারে। আমি রাশেদ চৌধুরী যেই ছবিটি রাশেদ চৌধুরী সাম্প্রতিক করেছে চন্দ্রাবতী কথা, এই চলচ্চিত্রটা থেকে একটা বর্ণনাত্মক ভঙ্গি আছে এবং ঋত্বিক এই এই বিষয়টি সামনে নিয়ে এসেছেন। হ্যাঁ, থিয়েটারকে পরিহার করে চলচ্চিত্র তার থিয়েটারের মত, ধরেন পদ্মাবতীর মাঝি নাটক হয়েছে, পদ্মাবতীর মাঝি পরে ছবি হয়েছে। এখন নাটকে বা উপন্যাসে পদ্মাবতীর মাঝি যেই স্বস্তিটা পাঠককে দেয়, পদ্মাবতীর মাঝি দেখে সেই পাঠক কিন্তু একই রকম স্বস্তি পায় না। সুতরাং কারণটা হচ্ছে পুরো নন্দনতত্ত্বটাই আলাদা। আমরা কিন্তু সেলিমের নাটককে যদি চলচ্চিত্রে দেখতে যাই তাহলে ভুল করব। সেলিমের নাটক আশ্রিত চলচ্চিত্রটি কেমন হয়েছে, আরেকটি শিল্প মাধ্যম কেমন হয়েছে। আমি একটা মাঝখান দিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না, চট্টগ্রামের মাইম আর্টিস্ট রাজনকে আমি বললাম সেলিমের মৃত্যুর পরে, আমি ঢাকায় দেখে একটা ওই দ্বৈত অদ্বৈতবাদের জায়গায় দাঁড়িয়ে এবং কোনো কিছুই আমাদের আয়ত্তাধীন আছে সবকিছু, কোনো কিছু আমাদের আয়ত্তের বাইরে নয় সৃষ্টিশীল মানুষের, সেই কথাটি বলতে যে আমি ওকে বলেছিলাম তুমি যদি তোমার পুরো আমাদের প্রাচ্য সিনেমার প্রাচ্য নাটকটিকে তোমরা যদি সম্পূর্ণভাবে
মাইমে যদি করতে পারো, ও বলল কি করে সম্ভব। তখন আমি আরো বসলাম, বসার পরে হ্যাঁ অনেক সংলাপ আমরা বলতে পারি, কিন্তু সেলিমের যে বর্ণনাত্মক ভঙ্গি আছে, আমি বর্ণনার কথা বলছি না, বর্ণনা কিন্তু থিয়েটার নয়, বর্ণনাত্মক আর বর্ণনার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, তাই না? বর্ণনা কোনটা, যে এখানে দুইটা চেয়ার আছে, টেবিল আছে, লোকটা এসে বসলো, এগুলি বর্ণনা। আবার মুখে অনেক সময় দর্শকের উদ্দেশ্যে যেগুলি বলি ওগুলি বর্ণনা, কিন্তু আমি বলছি বর্ণনাত্মক, অর্থাৎ বর্ণনাকে আত্মস্থ করে যে চরিত্রগুলি দাঁড়িয়েছে। যেমন আমাদের পালা গানগুলিতে যেভাবে গায়ন বয়ান করে সেলিম, সেইভাবেই কিন্তু চরিত্র সৃষ্টি এবং চরিত্রহীনতার মধ্যে দিয়ে, চরিত্রগুলিকে চরিত্রহীনতার মধ্যে দিয়ে, ক্যারেক্টারগুলি বর্ণনার সাথে মিলিয়ে দিয়ে একটা অদ্ভুত একটা মোজাইক প্যাটার্ন তার নাটকে করেছিলেন। সেটা চলচ্চিত্রে খুব কঠিন, সেটা চলচ্চিত্রে সেলিমের গল্পটা আপনারা চলচ্চিত্রে পেতে পারেন, এর বাইরে খুব একটা জিনিস পাওয়া যাবে বলে আমার মনে হয় না। সংলাপের রীতিটাও কিন্তু চলচ্চিত্র আলাদাভাবে দাবি করে, তাই না? এটা নাটকের মতো হবে না। এবং আরেকটি বিষয়, আমি ভারতের সেই বিখ্যাত পরিচালক দুজন, একজন মনি কাউল, আরেকটা কে বলতো একটু, ফাহমিদা ফাহমিদা অসাধারণ ছবি ছবি করতেন, মনি কাউল তো মারা গেছেন। না, কার কথা বলছেন আপনি? ঢাকা এসে গেল কদিন আগে, বুদ্ধদেব দাশগুপ্ত মুশকিল, আমাদের আমাদের অনুষ্ঠানে আসলো, যে আমাকে উদ্বোধন করালাম তাকে দিয়ে। শ্যাম বেনেগা, কুমার সাহানি আসলেন, কুমার সাহানি, কুমার সাহানি, কুমার সাহানি ছবিগুলি যে দেখে, কি মারা গেছেন বাচ্চু ভাই? না, মারা গেছে, কি বলে ওটার নাম, দুজন, মনিকাউল মারা গেছে, কুমার সাহানি আছেন। আচ্ছা, কুমার সাহানির যে ছবি, সেই ছবিগুলি যদি আমরা দেখি, বা মনিকাউলের ছবি যদি আমরা দেখি, তাহলে দেখবো যে বর্ণাত্মক কৃতিত্বও চলচ্চিত্র হয়, সেটি আলাদা, সেটা হতেই পারে, কিন্তু একজন নির্দেশকের অধিকার আছে, কিন্তু সে যে টেক্সটটা নেবে সে তার মতো করে এটিকে সিনেমাটিক করবে। সেখানে থিয়েটার খুঁজতে গেলে কিন্তু আমরা ব্যর্থ হবো, থিয়েটারটা খুঁজবো না আমরা। আমরা দেখবো যে হ্যাঁ, সেলিমের বর্ণনা করি, যেমন মোর্শেদ অনেকক্ষণ ধরে, অনেকেই প্রশ্ন করেছে আমার মনে আছে, যে অনেকক্ষণ ধরে চাকা নাটকে যাচ্ছে, হ্যাঁ ওই যে আকাশের রংটা বদলেছে, ওই যে পথটা বদলে গেছে, ওই যে জোনাকি মাঝে দেখেছি আবার দেখছি না, এই যে অতিক্রম করছে এবং মনে হয় এক জীবন পার হয়ে যাচ্ছে, এটাও একটা অভিজ্ঞতা, এটা নাটকে যেমন আছে মোর্শেদের ছবিতেও আছে। তো আমার মনে হয় যে সবসময় সব দৃশ্য করা যায় না নাট্যকারের মতো, আর সেদিন তার মধ্যে অত্যন্ত গভীর দর্শন যত জিনিস নিয়ে আসে। হ্যাঁ, চলচ্চিত্রে কিন্তু দর্শনটা পিছনে থাকে, নাটকে কিন্তু দর্শনটা সামনে নিয়ে আসা যায়। সুতরাং আমার মনে হয়েছে যে এইসব জায়গায় কিছু সংকট থাকে, যার জন্য সেলিম খুব খেপে যেত, হ্যাঁ আমার টেক্সট স্ক্রিপ্ট নিয়ে যা কি করছে এগুলি কিছু হয় নাই, আবার বলতো না না ভালোই হয়েছে। মানে সেলিম, কারণ সেলিমের তো অস্থিরতা ছিল, সেলিম যেইভাবে চরিত্রগুলিকে নির্মাণ করেছেন, আজকে যদি কেউ হাত হদাই করে তাহলে সে বুঝতে পারবে যে সেলিম আল দীনের নাটকের বিস্তার এবং গভীরতা, প্রস্থ এবং দৈর্ঘ্য এবং গভীরতা, এটার কোনো তুলনা হয় না, অসীম, এর কল্পনা করা যায় না। মানব জীবনের সমস্ত অনুষঙ্গগুলো একটি জায়গা নিয়ে আসছে, এটা কি চলচ্চিত্রে সেভাবে আনা সম্ভব হবে? সেখানে কিছু সংলাপকে নিয়েই আমরা চলচ্চিত্রটা হয়তো বানাবার চেষ্টা করবে। তবে যদি মনিকাউলের মতো কেউ হয়, কুমার সাহানির মতো কেউ হয়, ঋত্বিকের মতো কেউ হয়, সেটা করা সম্ভব। আপনারা জানেন যে মৃণাল সেন ঢাকায় সেলিমের সাথে, এবং আমাদের গৌতম ঘোষ অনেকবারই বাসায় এসে কথা বলেছেন, এবং তাদের বেশ কয়েকটা সেলিমের টেক্সট নিয়ে আগ্রহ ছিল, কিন্তু তাদেরও যে বক্তব্য পরে আমার কাছে আমার সাথে হয়েছে, সেটা হচ্ছে এই জীবন অভিজ্ঞতা আমাদের নেই, উনাদের নেই, এবং এই জীবন অভিজ্ঞতা না থাকলে সেলিমের টেক্সটে হাত দেওয়া যাবে না, কথাটা কারেক্ট, আমারও মনে হয়েছে তাই। সেলিমের টেক্স হাতে দিতে হলে, আজকে বনপাংশুল করতে গেলে এটি একটি সস্তা চলচ্চিত্র করে ফেলা যাবে, কিন্তু বনপাংশুলের যে ঐতিহ্য আশ্রিত জীবন যাপন ওই আদিবাসী নিগোষ্ঠীগুলির, তাদের নিগোষ্ঠী হয়ে ওঠা, শিবের পূজা থেকে শুরু করে তার মধ্যে
তাদের টোটাল সমাজ চিত্রটা যেভাবে ফুটে ওঠে এটা বের করে আনা খুব কঠিন কাজ, এটি বেশ কঠিন কাজ। এগুলো এক ধরনের অনেক অনেক মানে আমার পক্ষে কোনোদিন সম্ভব না। আমি নাটকটা কিছুটা বুঝি বলে আমি সেলিমের টেক্সটগুলোতে হাত দিই। আমি দেখো বনবাংশুরে দীর্ঘদিন হাত দিইনি, আমি এখন আগামী 2023 সালে ঢাকা থিয়েটারের 50 বছরে আমি বনবাংশুরটা করব। যেমন আমি একটা বর্ণনা দেই সেলিমের, তাহলে বোঝা যাবে এটা চলচ্চিত্রে কিভাবে করা যায়। সেটা করা যায়, যাবে না এই দৃশ্যটা আমি যেটা বলছি সেটা করা যায়। এখানে হচ্ছে তির্মন হচ্ছে চরিত্রটা আর সাজবালা হচ্ছে মেয়েটা। তির্মন একটা মাছ স্বর্ণ বোয়ালটা খুঁজছে নদীতে, এই স্বর্ণ বোয়ালটা দেখা দেয় মাঝে মাঝে, এক ঝড়ের রাতে সে স্বর্ণ বোয়ালটা শেষ পর্যন্ত খুঁজে পায়, কিন্তু সে স্বর্ণ বোয়ালটাকে হত্যা করে না। এখন কেন হত্যা করে না? হত্যা করে না এই জন্য যে যে সেলিম তখন সর্বপ্রাণবাদী দর্শনের দিকে, দর্শন দ্বারা প্রভাবিত, সুতরাং সে ওই মাছটিকে আর মারতে চাইল না। এবং তারও জীবন নিয়ে অনেক বন্দনা আছে সে নাটকে, কিন্তু তার আমি বলছি অন্য একটা প্রেমের দৃশ্য খুব অসাধারণ, সেটি হচ্ছে সাজবালা হচ্ছে মেয়েটি, তির্মন হচ্ছে ছেলেটি, নাম দুটো কত সুন্দর। তো এই সন্ধ্যার আকাশে সাজবালা আর সন্ধ্যার আকাশটা যখন লাল এবং নীলের মধ্যে খেলা করছে, তখন সাজবালা একটা শাড়ি প্রিন্টের শাড়ি পরে এসে দাঁড়িয়েছে, তির্মন তার পিছে এসে তাকে তার ভালোবাসার কথা জানায়। তো তখন সাজবালা কথা বলতে পারে না, সাজবালা বাকহীন, বাক প্রতিবন্ধী, কি অসাধারণ। এবং শেষ পর্যন্ত অনেক কথা তির্মনের মুখ দিয়ে আমরা শুনি সাজবালার কথাগুলো। এবং পরে ও তির্মন করে কি, ছেলেটা দিয়ে কিছু জোনাক পোকা ধরে নিয়ে আসে এবং বলে যে তোকে এই জোনাক পোকা দিয়ে একটি মালা করি, এবং জোনাক পোকাগুলি তার থুতনির নিচে চোখের সামনে রাখে, তারপরে হঠাৎ মুখটা বন্ধ করে ফেলে। কেন? এই আলোয় তার মুখটা অন্যরকম উদ্ভাসিত হয়, কিন্তু যদি জোনাক পোকা আবার উড়ে যায়। এই যে ছোট্ট ছোট্ট অনুভূতিগুলি সংলাপের মধ্যে দিয়ে আসছে বাচ্চা ভাই। হ্যাঁ, সেলিম স্যারের যে আসলে সৃষ্টি সেটা আসলে আমাদের সাহিত্যের একটা অমূল্য সম্পদ। এখন মানে চলচ্চিত্রের নতুন পরিচালকরা তার কাজের দ্বারা উদ্বুদ্ধ হবেন, তার কাজ তার সৃষ্টিকে চলচ্চিত্রে আনবেন তাদের মতো করে, বা সেই ভাষার মাধ্যমের এক ধরনের সুর আছে, ভয়েস আছে, সেই ভয়েসের ভেতর দিয়ে হয়তো আনবেন। সেটা আমার ভালো লাগতে পারে নাও লাগতে পারে, কিন্তু এখন কথা হচ্ছে যে তার যে সৃষ্টিকর্ম, এই সৃষ্টিকর্মের মালিক আসলে নতুন প্রজন্মের কেউ যদি আগ্রহী হয় সেলিম আল দিনকে আর চলচ্চিত্রে আনার ক্ষেত্রে, এখন এই চলচ্চিত্রগুলোর আসলে ওনার কে, বা সরি এই সৃষ্টিগুলোর ওনার কে? সেখানে ঢাকা থিয়েটার কিংবা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, এদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা? রাইটের কথা বলছি, রাইটার। আচ্ছা হ্যাঁ, কপিরাইট হচ্ছে সেলিম আল দিন ফাউন্ডেশনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সেলিম মারা যাওয়ার পর আমি আর পারুল মিলে করেছিলাম। আমি সদস্য সচিবাম পারুল, আমি সভাপতি, পারুল সদস্য সচিব ছিল, এবং এখন করতে হলে আমাদেরকে জানাতে হবে। আচ্ছা, আমাদেরকে জানাতে হবে এবং আমরা আমরা দিতে আগ্রহী হব, তবে ব্যাকগ্রাউন্ডটা দেখব, কারণ আমি মনে করি সেলিম খুব কঠিন যে কোনো জায়গায় নিয়ে যাওয়া। তবে কোনো মানুষ যদি সেলিমে নিমগ্ন হয় তাহলে আমি নিশ্চিত করা সম্ভব। ভিন্ন আঙ্গিক, আমি যেটা যে স্কুলের কথা বললাম, ঋত্বিক কুমার সাহানি এদের স্কুলে যদি দাঁড়াই তাহলে মনে হয় সম্ভব। অন্য স্কুলে আমি জানি না, মানে সত্যজিতের স্কুলে সেলিমের স্ক্রিপ্ট করা সম্ভব না, এটা আমার আমার সবসময় মনে হয়। সেখানে তো সত্যজিৎ নিজেই বলে গেছেন তিনি নিউ রিয়ালিস্ট ঘরানা দ্বারা উদ্বুদ্ধ ছিলেন, আর স্যারের নাটকে নিয়ে আমি মাঝখানে আমার ল্যাপটপের চার্জ চলে গেছিল, যাই হোক আমি আমরাও অনুষ্ঠান শেষ করে বিদায় নেব। হ্যাঁ, শেষ করে আমি যেটা বলছিলাম আর কি, ওই যে মানে আরে মোর্শেদকে বলতে দাও না একটু, মোর্শেদ আমি শুনতে চাই মোর্শেদের কথা। হ্যাঁ না, আমি শেষ করে দিচ্ছি। আমি যেটা বলছিলাম যখন লাইনটা চলে গেল, প্রত্যেকটা মাধ্যমের, বাচ্চুভাই চমৎকার ভাবে বলেছেন, প্রত্যেকটা মাধ্যমের আলাদা আলাদা দায়িত্ব আছে, প্রত্যেকটা মাধ্যমে আলাদা আলাদা একটা চরিত্র বৈশিষ্ট্য আছে এবং এক একটা চরিত্র, মানে একটা প্রশ্ন এসেছিল যে চরিত্র মানে চরিত্রায়নের দিক থেকে একই কিনা, চরিত্র একই
থাকবে, অন্তর্নিহিত দিকটা তো একই থাকবে, কিন্তু নাটকে, মঞ্চ নাটকে যদি বলি আমি, মঞ্চ নাটকে চরিত্রগুলো যেইভাবে আবির্ভূত হয়, চলচ্চিত্র তো সেইভাবে আবির্ভূত হবে না, অন্যভাবে আবির্ভূত হবে না। তো এইরকম নানা রকম প্রত্যেকটা মাধ্যমেরই আলাদা আলাদা। মোর্শেদের সাথে, মোর্শেদ আমি এক মিনিট একটা কথা বলি তারপর তুমি চলে যাও, সেটা হচ্ছে যে চলচ্চিত্রে তো ক্লোজ আপ আছে, লং শট আছে, ক্যামেরা শিফট করে, ক্যামেরা ঘোরে, পারপেন্ডিকুলার থেকে হরিজন্টাল যাবে, টপ যাবে, পিছনে যাবে, মানে খেয়াল করো, অর্থাৎ নন্দনতত্ত্বটাই আলাদা। আর মঞ্চে কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় কিছু শরীর এবং বাচিক অভিনয়ের মধ্য দিয়ে সকল মোমেন্ট গুলি ফুটাতে হয়, দুটি সম্পূর্ণ আলাদা মাধ্যম, একেবারে আলাদা, এর ভাষাও আলাদা, যেটা পামিদা বলছিল সামান্য ক্লোজ আপ দিয়ে অনেক কিছু প্রকাশ করে দেওয়া যায়, অনেক অভিব্যক্তি প্রকাশ করে দেওয়া যায়, যেটা মঞ্চে মানে যেটা যায় না, যার জন্য মঞ্চের অভিনয়ের রীতিটাও এক্সাজারেট, এবং কারণ সব দর্শককেই শুনতে হবে কথাগুলো, বা অভিব্যক্তিটাও একটু বেশি করে দিতে হয়। তো সেগুলো তো আছেই, মানে আমার মনে হয় যে একটা মাধ্যমের সাথে আরেকটা মাধ্যমের যদি আমরা তুলনা করতে যাই, বা কোন মাধ্যমটা বেটার এইটা নিয়ে আলোচনা করতে চাই, তাহলে সেটা খুব মানে সঠিক কাজ হবে না। তবে মোর্শেদ ভাই আপনাকে ধন্যবাদ দিতে হবে, সেলিম আল দীনকে আপনি বিশ্ব দরবারে নিয়ে গেছেন, সেটা আপনার সেলুলয়েডের ভেতর দিয়ে অবশ্যই, স্যার এবং মেশো জায়গা আছে, সেই জায়গাটা তাকে দিতে হবে। এখন আমার চলচ্চিত্র যেটা আমার চাকা, সেটা সেলিম আল দীনেরই কাছ থেকে উৎসারিত অবশ্যই। আমি তো আগেই বলেছি যে তার 80% দাবিদার সেলিম আল দীন, 20% দাবিদার। এখন সেই চলচ্চিত্র যদি কেউ যদি যতটুকু আবেদন সৃষ্টি করতে পারে, তার চাইতে সেলিম আল দীনের নাটক যদি অনেক বেশি আবেদন সৃষ্টি করতে পারে ভালো কথা, কিন্তু আমি মনে করি এইভাবে ডিফারেন্সিয়েট করাটা ঠিক না, প্রত্যেকটা মাধ্যম আলাদা আলাদা ভাবে তার আমি জাইদবিন আশরাফিম, আমি জগন্নাথের ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমার মোর্শেদ স্যারের কাছে কিছু প্রশ্ন ছিল। আমি মোর্শেদ ভাইকে একটা ধন্যবাদ দিতে চাই, আসলে এই উস্কি দিয়েছিলাম, এই আলোচনাটা খুব দরকার ছিল, কারণ আমাদের একাডেমিক জায়গায় যেমন এই যে চলচ্চিত্র অধ্যয়ন এবং নানা রকম ব্যাপারগুলো আছে, তো তো এখন বাচ্চু ভাই সরাসরি সেলিম আল দীনের রচনার সাথে পরিচিত, মঞ্চে মঞ্চায়নের সাথে পরিচিত, আবার চলচ্চিত্রের চলচ্চিত্রের সাথে পরিচিত, আর মোর্শেদ ভাই এখান থেকে, এই কারণে এই আলোচনাটা অনেক অনেক আমাদের যারা শুনেছে তা না, ভবিষ্যৎ যারা শুনবে এই জন্য। তো মোর্শেদ ভাই আমরা হচ্ছে ইচ্ছা করে একটু আপনাকে উস্কে দিয়েছিলাম, অনেক ধন্যবাদ যে আপনি কিন্তু অসাধারণ বলেছেন, থ্যাংক ইউ মোর্শেদ ভাইকে। আমরা আমি অন্তত অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে, মানে সেলিম আল দীনকে একটা ইন্টারন্যাশনাল অ্যারেনায় নিয়ে যাওয়া এবং সেখানকার স্বীকৃতি পাওয়া, এবং এটার ভিতরে যে একটা বিশাল মানবিক ব্যাপার আছে সেটাকে আর সিনেমেটিক ইমেজের ভেতর দিয়ে মোর্শেদ ভাই নিয়ে গেছেন, যদিও সেটা শেষ পর্যন্ত মোর্শেদুল ইসলামেরই সৃষ্টি হয়েছে, সেটা অবশ্যই ফিল্মে যখন টাকা রূপান্তরিত হয়েছে সেটা আদ্যপান্ত মোর্শেদুল ইসলামেরই সৃষ্টি, কিন্তু তারপরে সেলিম আল দীন সেখানে জড়িয়ে আছে। মুন্নি আরেকবার একটু আমাদের ডিপার্টমেন্টে মোর্শেদ ভাই যে আছেন, আরেকবার একটা বড় একটা সেমিনার আলোচনা এই চলচ্চিত্র এবং শোনো, এই হারুন 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 শোনো, তোমরা তো শিক্ষক মানুষ, আমি একটা কথা বলি, যখন যখন আমাদের সেলিম আল দীন নাটকটা লিখে এবং সেইটা হাতে লেখা পরে প্রিন্ট হয়, সেটি সম্পূর্ণভাবে সেলিমের সৃষ্টি, সেখানে আর কারো কিছু করার নেই, কিন্তু যখন মঞ্চে যায়, যখন মঞ্চে যায় তখন সেটা ডিরেক্টর সৃষ্টি। এবং যখন তুমি চলচ্চিত্রে যাবে তখন সেটা চলচ্চিত্র পরিচালকের সৃষ্টি, কি বাচ্চা ভাই, হ্যাঁ
কিন্তু মোর্শেদুল ইসলামের টেক্সট নিয়ে আমরা কাজ করছি, তার ভাবনা, তার চিন্তা আমার মধ্য দিয়ে পরিবর্তন হয়, এক একটা মাধ্যমে এক এক রকম হয়, সেটাই তো স্বাভাবিক। এবং সেটাই তো বললাম, মাইমও আমরা প্রাচ্য করে দেখিয়েছি শিল্পকলা একাডেমিতে, সবাই অবাক হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে দ্বৈত অদ্বৈতবাদের এটাই হচ্ছে কথা, যে সেলিম বলেছিল যে সেলিম কোন রকম মাধ্যমের দেয়াল মানেন না, ভেঙে দিতে চান, তাই নয় কি? সেই কাজটি সেলিম করে দেখেছে, শুধু সম্ভব সেলিমের চলচ্চিত্র করা, সেলিমের টেক্সট নিয়ে, তবে খুব কঠিন। আচ্ছা, আমি এখন একটু একটু আমার আরেকটা অনুষ্ঠান আছে, আজকে পাঁচটা অনুষ্ঠান। অনেক ধন্যবাদ বাচ্চু ভাই, মোশেদ ভাই। এক সেকেন্ড বাচ্চু ভাই, যাওয়ার আগে এক সেকেন্ড, একটা ছাত্র হ্যান্ড রেজ করেছে, জায়েদ বিন আশরাফ, ও প্রশ্নটা কাকে করেছে একটু যদি জেনে যাই। বাচ্চু ভাই এক সেকেন্ড যদি একটু, না এইটা তো আমার কাছে না, প্রশ্নগুলি হচ্ছে মোশেদের কাছে, মোশেদ তো চলে গেছে। না মোশেদ ভাই আছেন, না আমি আছি, আছে ওই ছেলেটাকে একটু প্রশ্নটা, মোশেদ স্যারকে প্রশ্ন করতে চেয়েছিলাম। কি বলতে চাচ্ছো? যে আমরা যখন চাকা টেক্সট, আমি জগন্নাথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ফিল্ম এন্ড টেলিভিশনের স্টুডেন্ট, আমি যখন আমরা চাকা টেক্সটটা পড়েছিলাম, তো ওখানে সেলিম স্যার যে কুকুরের একটা বর্ণনা দিয়েছিলেন, যে গরুর গাড়ির পিছনে কুকুরটা যেভাবে যাচ্ছিল এবং শেষ অব্দি কুকুরটা ছিল, তো স্যার এটা তো একটা লেখা, এটা একটা আমরা যেখানে দেখলাম যে এটা তো একটা গল্পের ভাষা, গল্পের ভাষায় তো আমরা এটাকে চিন্তা করে নিতেই পারি, কিন্তু যখন এটা ফিল্মে আসলো, আপনি এই জিনিসটাকে পুরো রিয়েলিস্টিক করে কিভাবে তুলে ধরলেন যে কুকুরগুলো গরুর গাড়ি পেছন পেছন যাচ্ছিল এবং শেষ অব্দি কবর দেয়া অব্দি কুকুরগুলো ওখানেই ছিল, স্যার এই সিনটা আপনি কিভাবে ক্রিয়েট করেছিলেন? না মানে এটা টেকনিক্যাল ব্যাপারটা যদি বলতে হয়, মানে একটা কুকুর মানে গরুর গাড়িটার পেছন পেছন দৌড়াবে, বিশেষ করে শেষ দিকে আর কি, যখন লাশের মধ্যে পচন ধরলো বিশেষ করে তখন কিন্তু দৌড়াবে, এটা ছিল আমাদের ভাবনা, এবং এটা তো সেলিম ভাইয়ের কাছ থেকেই পাওয়া। তো এখন ফিল্মে, এখন মানে নাটকে তো আর সরাসরি দেখাতে হয়নি, মানে ফিল্মে তো ওইটাই চ্যালেঞ্জ একটা, যে সবকিছু দেখাতে হয়। তো আমরা যেটা করেছিলাম, যে ছোট গারোয়ান যে ছিল, আশিস খন্দকার যে অভিনয় করেছিল যে চরিত্রে, তার সে তো একটা চাদর মুড়ি দিয়ে বসা ছিল, তার হাতের মধ্যে আমরা কিছু বিস্কিটের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, তো সে ওই বিস্কিটের গুঁড়াগুলো একটু একটু ফেলছিল, আর ওর লোভে ওই কুকুরটা কিন্তু দৌড়াচ্ছিল পেছন পেছন, এইভাবে আমরা করেছি, এইভাবে আমাদের নানা রকম বুদ্ধি বের করতে। যেমন একটা জায়গায় আছে লাশের মধ্যে, লাশের পাটা ফুলে গেছে এবং সেই পায়ের মধ্যে অনেক মাছি এসে, ও আচ্ছা মাছি, তাই না? তো আমরা করলাম কি, পাটার মধ্যে কিছু কাঁঠালের বিচি, কাঁঠালের ধরে কাঁঠালের কোষ মেখে ওই পায়ের মধ্যে মেখে দিলাম, তাতে হলো কি পাটা একটু পচন পচন এরকম মনে হলো, এবং ওই কাঁঠালের ইয়েতেই কিন্তু অনেক মাছি এসে বসা শুরু, আমাদের সেইভাবে আমরা সিকোয়েন্সটা শুটিং করলাম। মোশেদ ভাই থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, আপনি নিশ্চয়ই একদিন আমাদের সময় দিবেন, বিশেষ করে স্যার যেহেতু বললো আমরা আমাদের বিভাগে নিশ্চয়ই আরো কথা বলবো স্যারকে নিয়ে, হ্যাঁ আপনার সৃষ্টি কি নিয়ে, সরি মানে আমি বারবারই বলছি যে সেলিম আল দীনের চাকা সেলুলয়েডে রূপান্তরিত হয়ে সেটা মোর্শেদুল ইসলামের চাকা হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ মোর্শেদ ভাই, হ্যাঁ আপনি আমাদের সাথে সংযুক্ত হলেন, আমরা আশা করবো সেলিম আল দীনের স্ক্রিপ্ট নিয়ে আপনার মতো সৃষ্টিশীল চলচ্চিত্র পরিচালকরা তারা আরো উৎসাহী হবে, সেলিম আল দীনকে নিত্য নতুন ভাবে সেলুলয়েডে নিয়ে আসবে। ধন্যবাদ, আমরা আজকে বোধহয় অনুষ্ঠানটা শেষ করতে পারি এখন। হাবিব বাচ্চু ভাই কি আছেন? বাচ্চু ভাই শেষ একটু কিছু বলে দেন, তারপর আমার আসলে মাথা ব্যথা করছে, আমি দৌড়ে এসে বসেছি আর কি, আমি দেখে দিচ্ছি কাল থেকে আপনি ক্লান্ত হয়ে গিয়ে আছেন, আমি দিয়ে দিচ্ছি, তারপর দেখা হলো। হ্যাঁ বাচ্চু ভাই শেষ একটু কিছু বলে দেন আমাদের, তারপরে আমরা ওই আমাদের, আমার বক্তব্য হচ্ছে যে প্রতিটা মাধ্যমের নিজস্ব ভাষা যেমন আছে তেমন নান্দনিকতা আছে, নন্দন তত্ত্বটা খুব বোঝা দরকার আছে। মোর্শেদ যেমন একটু আগে বললো যে এই যে সবকিছু দেখাতে হয় চলচ্চিত্রকে, এটা খুবই সত্যি, আর নাটককে কি করতে হয়, সবকিছুর অনুভবটা দিতে হয়, দেখাতে হয় না, দর্শক দেখে ফেলে, চলচ্চিত্রের দর্শক সব দেখতে চায়
নাটকের দর্শক সব অনুভব করতে চায়, দুইটা দর্শকের নন্দনতাত্ত্বিক বোধও আলাদা হয়। এবং সেই জায়গায় দেখেন আমরা যে কুকুরের যে বর্ণনাটা এই আমাদের ছাত্র করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তাকে বলছে যে এই কুকুরের দৃশ্যটা শিমুল ওই নাটকে কথক হিসাবে কাজ করে জামিল আহমেদের নির্দেশনায় সেলিমের চাকা, সেখানে সে কুকুরের কথাটি বলার সময় কুকুর হয়ে সে চার পায়ে হাত এবং পাকে দিয়ে পুরো মঞ্চটা ঘুরে বেড়ায় এবং সংলাপটি বলে এবং কুকুরের মতো করে এটি ভঙ্গিও করে। আবার যখন ওই যে মাছির কথা বলছে, মৌমাছির কথা বলছে, মোর্শেদ মাছির কথাটা বললো, আমাদের নাটকেও মাছটিটা আমরা আর ফেরি আনবো না স্বাভাবিকভাবে, কারণ এটা এটা রিয়েলিস্টিক মঞ্চে নাটক কখনোই আসলে রিয়েল মানে বাস্তবতা নিয়ে কাজ হয় না, এটা আমি মনে করি না, আর সেটা আমার একটা আলাদা চিন্তা ভাবনা আছে। তো সেইখানে আমরা দেখতে পাই যে একটা সাদা কাপড় যেটিকে লাশ বানিয়েছে একটা কাঠির মধ্যে পেঁচিয়ে দিয়ে, দর্শক বিশ্বাস করছে এটা লাশ, সেই সাদা কাপড়ের উপরে একটি আলো এসে পড়ে নীল আলো, এবং অনেক নীল আলোর বর্ণনা আছে ওখানে, সেগুলি বলতে বলতে নীল আলো এসে পড়লে বাহের গারোয়ান সেইখানে সংলাপ বলতে বলতে সেটাকে সরিয়ে দিতে থাকে, মাছিগুলিকে সরিয়ে দেয়, আর মাছির ভঙ্গি করে একটা নৃত্য আছে কিন্তু ছোট্ট। সুতরাং সবই সব মাধ্যমেই দর্শক দেখতে চায়, কোনো কোনো মাধ্যমে দর্শক শেয়ার করে নাটকে, দর্শক এবং অভিনেতা যখন একটি বিষয়কে একটি মোমেন্টকে শেয়ার করে তখন নাটকটা সফল হয়। আর যদি একজন পরিচালক চলচ্চিত্রে একটি মোমেন্টকে তৈরি করে দর্শককে বিমোহিত করতে পারে তাহলে সেটি চলচ্চিত্রের রস সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করব করি, সমালোচকরা তাই বলেন। তো আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটার ভাষা আলাদা, আঙ্গিক আলাদা, নন্দনতত্ত্ব আলাদা, আমরা এটা মাথায় রেখে যদি আমাদের সমস্ত টেক্সট গুলোকে বিবেচনা করি মাধ্যম অনুযায়ী, আজকে যদি নৃত্যে আমরা চাকা করি, নৃত্যনাট্য করি চাকা, সম্ভব করা, আমি বলে দিচ্ছি সম্ভব, কারণ আমি তো মাইম করে দেখেছি চলচ্চিত্রে, যেমন মোর্শেদ করে দেখিয়েছে, জামিল নাটকটা করে দেখিয়েছে, রাজন নৃত্য করে ইয়ে করে মাইম করে দেখিয়েছে, কেউ যদি নৃত্যনাট্য করতে পারে চায় সে নৃত্যনাট্য করা। জি বাচ্চু ভাই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বাচ্চু ভাই। একটা কথা আমি বলছি, নাটকে দর্শক না দেখে অনুভব করতে চায়, চলচ্চিত্রে দেখে অনুভব অনুভবের ব্যাপারটা আছে। জি জি আসলে মোর্শেদ নার্গিস আপা ধন্যবাদ, মোর্শেদ ভাই অনেক ধন্যবাদ। সত্যিকার অর্থে চলচ্চিত্র হচ্ছে মাল্টি সেন্সরি একটা একটা মিডিয়াম, যেখানে আমার সে মাল্টি সেন্সরি কে সে নিবদ্ধ করে দিচ্ছে, এভাবে দেখতে হবে। কিন্তু সেলিম স্যার জীবদ্দশায় বলে গেছেন তিনি সর্বশিল্প তীর্থগামী, শিল্পের ভেতরে তিনি ভেদ রেখা টানতে চান না, এক অদ্বৈতবাদী বিশ্বাসী, এবং শেষ জীবনে আমরা দেখেছি তিনি একাঙ্গীকরণ করেছেন, বিভিন্ন ফিউশন কিভাবে তিনি ঘটিয়েছেন সৃষ্টিকর্মে। হ্যাঁ, তো নার্গিস আপা আপনাকে আবার ধন্যবাদ, বাচ্চু ভাই অনেক ধন্যবাদ, ধন্যবাদ আমাদের মোর্শেদ ভাইকে, যারা সংযুক্ত আছেন আমার ছাত্রছাত্রীরা কিংবা সেলিম আলদিনের অনুরাগী, শিল্প অনুরাগী, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আমাদের বিভাগের সভাপতি ডক্টর সুমা মমতাজকে। এখন আমি অনুষ্ঠানটা শেষ করছি, তবে শেষ করবার আগে আমাদের এই অনুষ্ঠানের সেলিম আলদিনের স্মরণে যে জন্ম জয়ন্তী হচ্ছে, সেই জন্ম জয়ন্তীর আহ্বায়ক হাবিব মাসুদ, তুমি কি হাবিব মাসুদ কিছু বলে একটু যদি শেষ করে দাও অনুষ্ঠানটা। না আমি কিছু বলবো না, এখানে সম্মানিত গুরুজনরা আছেন, তারা ব্যস্ত, তারা চলে যাবেন, আমি শুধু বিদায় নিব এবং ধন্যবাদ জানাবো। হাবিব মাসুদ বিদায় নেওয়ার আগে আমাদের প্রোগ্রামে যে ইউসুফ সাকি ব্যানার্জির একটা গান আছে, সেটা আমরা কোথায়, সেটা কি আবার আলাদা লিংক? না না লিংকে না, এটা ফেসবুক পেজে যাবে আমাদের, এই প্রোগ্রামের পরপরই এটা যাবে। তো আমি মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমি শুধু একদিন ফোনে কথা বলেছিলাম মোর্শেদ ভাইয়ের সঙ্গে এবং পরে মুন্নি আপাকে আমি যুক্ত করে দিয়েছি, নার্গিস আপার সঙ্গে আনন্দ ভাই যোগাযোগ করেছিলেন এবং বাচ্চু স্যারের সঙ্গেও আমরা কথা বলে নিয়েছিলাম। আপনারা সময় করে এসেছেন, আমাদের ছাত্রছাত্রীরা শুনতে পারলো আপনাদের মূল্যবান কথা, এবং আমি আশা করি ভবিষ্যতে তারা যখন কাজ করবে আপনাদের কথাগুলো তাদের পাথেয় হয়ে থাকবে।
আমি আমাদের সম্মানিত অতিথির জন্য বিভাগের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার, সেটা আমি আপনাদেরকে পরবর্তী সময়ে আমি পৌঁছে দেব আজকের অনুষ্ঠানের জন্য। এখানে ডক্টর রশিদারুন স্যার আছেন, আরো অন্যান্য শিক্ষকরা জয়েন করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমাকে এই প্রোগ্রামটা সফল করার জন্য বিভাগীয় সভাপতি ডক্টর সুমতা সহ ডক্টর চৌধুরী রুবায়েত আহমেদের কথা বলতেই হয়, উনি সর্বক্ষণ আমার সঙ্গে থেকে উৎসাহ দিয়েছেন এবং কাজ করেছেন সর্বক্ষণ। জনাব ইসু হাসান অর্ক স্যার, মহিবুর রুফ শৈবাল সবাই সঙ্গে থেকেছেন, তাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং আমাদের শেষবারের মতো আমাদের অতিথিদেরকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমি বিদায় নিতে চাই এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেলিম স্যারের দেখানো পথে হাঁটতে পারি, আমরা সেই একই পথে শিল্প চর্চায় যেন আমরা নিমগ্ন হতে পারি। ইতিমধ্যে আমাদের ইউসুফ সাকিব ব্যানার্জির যে গানটির কথা বলা হলো সেটা অলরেডি ফেসবুক পেজে চলে গেছে, আপনারা এখনই দেখতে পারবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, আমরা বলছি এটা শেষ করে, আমরা এটা শেষ করে দিই, আমাদের তো লাইভ ম্যাডাম। হ্যাঁ জি জি। আর ছাত্রছাত্রীরা তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।